সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অথ দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের সাতশো একাত্তরতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি তাদেরকে শোনাব শরীয়তপুরের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমানের জীবনের হৃদয় কাঁপানু চমকে ওঠার মতো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনি বন্ধুগণ আমি শুনেছিলাম যে দুনিয়াতে না এই দুনিয়াতে নাকি টাকা দিয়ে সব কিছু কেনা যায় দন সম্পদ সব কিছু টাকায় পাওয়া যায় কিন্তু আপনি কি কখনো শুনেছিলেন যে টাকা দিয়ে জান্নাত কেনা যায় হাফিজুর রহমান তার বউকে টাকা দিয়ে জান্নাত কিনে দিয়েছে মৃত বউয়ের কবরে টাকা দিয়ে বউকে রেখেছে জান্নাতে আমি গল্পটা শোনার পরে অবাক হয়ে গিয়েছি মানুষ বোকা হলে দোকা খাই এটা সত্য কিন্তু এমন দোকাও কি খেতে পারে বন্ধু আমি আজকে আপনাকে বলে রাখি হাফিজুর রহমানের জীবনের গল্পটা আপনাকে এক নতুন বাস্তবতার সম্মুখীন করবে যে বাস্তবতা আপনি কখনও স্বপ্ন চিন্তা করতে পারেননি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনলেন এবং গল্প শেষে আমাদের শরীয়তপুরের ভাই হাফিজুর রহমানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান আমার বাড়ি শরীয়তপুর বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার কাকা আছে কাকি আছে রয়েছে দাদা দাদি সহ আমার দুইটা কাকাতো বোন শুরুতপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার আমার কাকা পেশে একজন নাম করা হুজুর এবং মৌলবী আমাদের এলাকার বিভিন্ন জায়গায় শীতকালের ওয়াজ মাহফিলে আমার কাকা যেত সেখানে তিনি ইসলামের বয়ান করত আমাদের অত্র এলাকাতে আমার কাকা এতটাই সুনাম ছিল এতটাই সুনামদণ্ড একজন ব্যক্তি ছিল যে মানুষ প্রতিটা মানে যে কোনো বিপদে পড়লে আমার কাকাকে স্মরণ করত। এবং কাকা ছিল আমাদের এলাকার মানুষের অর্ধমণি যাই হোক অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন শুরুটাই করলাম আমার কাকাকে দিয়ে কারণ আমার জীবনটা শুরুই হয় আমার কাকার কাছে আমি যখন একটু একটু করে বড় হই দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে পারি তখন আমি বুঝতে পারি যে আমি আমার কাকার করে বড় হচ্ছি যে মহিলাটাকে আমি মা বলে ডাকে আদত সে আমার মা নয় সে ছিলেন আমার কাকিমা এবং আমি আমার কাকাকে যদিও বাবা বলে ডাকতাম কিন্তু একটা পর্যায়ে কাকা আমাকে কাকা করে ডাকতে বলে বাবা ডাকতে নিষেধ করে আমি শুনেছিলাম যে প্রত্যেকটা বৃদ্ধ মানুষকে নাকি যদি বাবা বলে ডাকা হয় তাদের অন্তর নাকি ঠান্ডা হয় এবং তারা বাবা ডাকটা শুনতে অনেক পছন্দ করে কিন্তু সেক্ষেত্রে আমার কাকার বিষয় দেখলাম পুরোপুরিভাবেই উল্টো কাকাকে যখন আমি বাবা করে ডাকলাম তিনি কেমন জানি তো অনেক রাগ করেছে আমি একটু একটু করে বড় হবার পরে শুনতে পেরেছিলাম যে আমার জন্ম হবার ঠিক কয়েক মাস পরেই নাকি আমার বাবা মারা যায় এবং নির্মম অত্যাচারে আমার মা আমার দাদির বাড়ি থেকে চলে যায় আমার নানু বাড়িতে এবং নানু বাড়িতে গেলে পরে সেখানে আমার মায়ের বিয়ে হয়ে যায় আমি আমার বাবা মা দুজনের কারো ভালোবাসাই পাইনি ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে একটু একটু করে যখন বড় হই তখন কেন জানি মনে হচ্ছিলো যেন এই পৃথিবীটাই যেন আমার জন্য অন্ধকার গুটগুটে রাতের অন্ধকার ভালো লাগতো দিনের আলো দিনের সূর্য আমার কাছে ভীষণ বিরক্ত লাগত মনে হতো আল্লাহ যদি এই মুহূর্তে আমাকে অন্ধকার কবরে নিয়ে যেত তাহলে হয়তো পৃথিবীর সমস্ত সুখটুকুন আমি পেতাম এমন দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমি সামনের দিকে অতিবাহিত হচ্ছিলাম আমার সাথে থাকা মানুষগুলো স্কুলে পড়তো মাদ্রাসায় পড়তো কিন্তু আমার কোনো পড়াশোনার সুযোগ হয়নি আমি আমার জীবনে পড়াশোনা করতে পারিনি খুব ছোটোবেলায় যখন আমি স্কুলে যাইতাম আমার কাকা যদি আমাকে স্কুলে পাঠাইতো কিন্তু আমার কাকিমা এতে ভীষণ রাগ করতো স্কুলে যাওয়া পড়াশোনা করা এই বিষয়গুলো কাকিমা কখনোই মেনে নিতে পারতো না উনি সবসময় এটা নিয়ে ঝগড়া করতো উনি সবসময় বলতো যে কেন পড়াশোনা করতে হবে ওনার মেয়েদেরকে উনি ঠিকই মানে স্কুলে মানে মাদ্রাসায় পাঠাত উনি মেয়েরা মাদ্রাসায় পড়তো কিন্তু আমাকে কখনও পড়তে যেতে দিত না আমি বইপত্র নিলে যেন ওনার শরীরে ফোসকা পড়ে যেত যাই হোক এরপর এরকম করে দিনগুলো কাটাচ্ছিলাম আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে সেভাবেই সময়গুলো স্বামীদের কাটতেছিল এরকম করতে করতে অনেকগুলো দিন আমার জীবন থেকে কেটে যায় আমার বয়স তখন প্রায় সতেরো থেকে আঠারো বছরের কাছাকাছি ভাই ওই মুহূর্তটাতে আমি দুইবেলা দুমোটো ভাত খাইতাম এবং কাকার গরু ছাগল ছিল ওগুলোকে মাঠে নিয়ে যেতাম ঘাস খাওয়াইতাম এবং কাকার বাড়ি পয় পরিষ্কার করতাম এক কথায় বলতে গেলে একটা একটা ঘরের কাজের ছেলে যে ধরনের কাজগুলো করে আমি সবসময় সেই ধরনের কাজগুলোই করতাম আমি আমার কাকার কাছে কখনো ভালোবাসা পাইনি ওই যতটুকু বাচ্চিক ভালোবাসা কাজের লোকদের জন্য থাকে ওটুকুই পেয়েছিলাম এছাড়া কখনোই কাকা আমাকে মন থেকে ভালোবাসেনি দুঃখ কষ্ট যন্ত্রণায় যেতে যেতে একটা পর্যায়ে আমি অনেক অংশে বড়ো হই যখন খুব বড় হয়ে যাই তখন আমার খুবই মন খারাপ লাগতো মন খারাপ কারণে আমি বেশিরভাগ সময় কী করতাম আমাদের বাড়ির পিছনে একটা খোলা মাঠ আছে, মাঠের পারে একটা রাস্তা আছে যেটা মাটির রাস্তা আমি মাটির রাস্তায় গিয়ে বসে থাকতাম ভাল লাগতো না মানে মাগডিবের পরে ওখানে গিয়ে বসতাম অনেক সময় এশান নামাজের আজান দিলে ওখান থেকে আসতাম একদিন আমি আমার মাকে ভীষণ মিস করতেছি মানে জানি না মায়ের ভালোবাসা তো কখনও পাই নাই কিন্তু অন্যরা যখন তাদের মায়ের ভালোবাসা পায় বাবার ভালোবাসা পায় তখন আমি তাদের দিকে তাকিয়ে থাকি মনে মনে ভাবি যে আমার বাবা মা থাকলেও হয়তো আমাকে ঠিক এরকম করেই ভালোবাসতো আমিও হয়তো তাদের কাছে এই ভালোবাসাটাই পেতাম কিন্তু কোনো ভালোবাসায় আমি আমার বাবা মায়ের কাছে পাইনি অন্যের ভালোবাসাগুলো মনে করতে করতে সে আমার চোখে জল চলে আসে আমি কান্না করে ওখানে বসে বসে কান্না করতে করতে রাস্তার পাশ দিয়ে একটা মহিলা এবং আর একটা মেয়ে হেঁটে যাচ্ছিলো আমি পিছনে তাকিয়ে দেখি যেটা লাভলি এবং লাভলির মা লাভলি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে এবং তার মাও ভীষণ ভালো মানুষ তার মা আমাকে অনেক আদর করে যদি আমার মা নাই কিন্তু লাভলির মা আমাকে খুব আদর করত যখন যেখানে দেখত আমাকে গোলে টেনে নিত ছোটোবেলায় এবং তিনি এখন পর্যন্ত বাসায় ভালো কোনো রান্না হলে আমাকে চুরি করে চুপি সারে আমাকে সে খাবার দেওয়া যায় এত পরিমাণে মানুষটা আমাকে ভালোবাসে তো যাই হোক লিখতাম যে লাভলির মা এবং লাভলি পিছন দিয়ে হেঁটে যাচ্ছে আমি তখন কান্না করতেছি তো কাকি আঁকে আমার বলতেছে কিরে বাবা কাদস কেন আমি বললাম যে আমার ভাল লাগতেছে না উনি বলে তখন লাভলি বলতেছে মা জানো এ হাফিজ ভাই না সবসময় মাগরিবের পরে হেনেসে বৈশা থাকে একদম সকাল পর্যন্ত মানে একেবারে এশার নামাজ পর্যন্ত এখানে বৈষা থাকে তো কাকি আমার বলে তোর মনে কি অনেক কষ্ট রে বাবা আমি বললাম না কষ্ট নেই এমনি বৈষা থাকে এখানে এবং এখানে বসে থাকতে আমার ভালো লাগে কাকি তখন আমার বলে চল আমাদের বাড়িতে চল আমি আজকে ঝাল করে মুরগির মাংস রান্না করছে তোরে খাওয়ামো তাই আমি বললাম যে না আমি খাবো না আমার ইচ্ছে করতেছে না তাও কাকি আমাকে জোর করুন আর বাসায় নিয়ে গেলো এবং মুরগির মাংস দিয়ে আমাকে পেট ভরে ভাত খাওয়াইলো খাওয়ানোর পরে কাকি আমার বলে এখন তো খাওয়া দাওয়া করছিস একটা কাজ কর এখন আর যাইস না তুই এখানে থাইকা যা যদিও আমি থাকতে চাইনি কিন্তু কাকি এবং লাভলি রিকোয়েস্টে আমি তখন থেকেই গেলাম তো রাতটা ওখানে থাকলাম সকালবেলা ওদের বাসা থেকে তো উঠতে একটু লেট হয় না অন্যের বাড়িতে ঘুমাইছি তো সকালে ঘরে গেছি ঘরে যাওয়ার পর দিয়ে যে কাকা ঘরে দরজা দাঁড়িয়ে আছে তা আমার বলে রাত্রে কইছিলি রাফিজ হ্যাঁ বললাম যে কাকা এমনি লাভলিনাম্মা ডাকছিল ওনাদের বাড়িতে গেছিলাম এইটা বলার পরে কাকার হাতে তখন আপনারা হয়তো যারা গ্রামের মানুষ তারা চিনবেন ওই গরু দিয়ে হাল চাষ করার জন্য যেই স্টিকগুলা মানে যেই লাঠিগুলো ব্যবহার করা হয় গরুর পিঠে মারা হয় গরু দিয়ে চাষ করার সময় ওই একটা লাঠি সিবা যেটাকে বলে গ্রামের বাসায় ওই হাল্লে সিবা নিয়ে আমার কাকা তখন আমাকে মারতে শুরু করে আসলে এত পরিমাণে মারে যে মারের কথা আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না আমার শরীর একদম মানে চামড়া উঠে যায় এত পরিমাণে মারে তো মায়ের খেতেছে আর মনে মনে চিন্তা করতেছি আল্লাহ তো কষ্ট কেন দিচ্ছ নিঃশ্বাসটা কেন নিচ্ছ না নিঃশ্বাসটা আল্লাহ তুমি কেন নিচ্ছ না এমনভাবে আমার মারে তো মারার পরে দেন আমাকে তখন বলে যে গরুনিয়া মাঠে যা তো আমি তখন বরাবর মতো গরুণিয়া মাঠে চলে গেলাম মাঠে যাওয়ার পরে মাঠে বসে বসে তখনও কান্না করতেছি তখন মনে হয় লাভলির মা ওই কাকিয়াম্মা কারোর কাছে খবর পাইছে যে আমার কাকা আমার মারছে দুপুরবেলা উনি কী করছে টিফিন বক্সে করে কাপড় দিয়ে প্যাচায় খাবার নিয়ে আসছে আইসা আমরা বলতেছে যে বাবা তুই খা বললাম কাকি দেখেন কালকেরা তো আপনাদের ওখানে ছিলাম কাকা যেই পরিমাণের মারা মারছে এখন যদি জানে আপনাদের এখানে আমি খাবার খাচ্ছি আমাকে মেরিয়ে ফেলবে কাকি আমার বলি তুই তো অত্যাচার সহ্য করিস কেন অনেক মানুষ আছে তারা ঢাকা শহরে চলে যায় গার্মেন্টসে চাকরি করে রিক্সা চালায় দিনমজুরের কাজ করে কিন্তু তুই এগুলো না করে কেন তুই কাকার কাছে দিনের পর দিন নির্যাতিত অত্যাচারিত হচ্ছিস মায়ের খাচ্ছিস কাকা যা বলতেছে তার সমস্ত কথাগুলো তুই শুনতেছিস কী কারণে আমি তখন কাকির মুখের দিকে তাকিয়ে বললাম কাকি মাগু জন্মের পরে কখনও বাবাকে দেখি নাই মায়ের ভালোবাসাকে আমি সেটাও জানি না কিন্তু যতটুকু আদর ভালোবাসা ছোট্ট জীবনে পাওয়া দরকার সেটাই কাকার কাছেই পেয়েছিলাম কাকার আদর ভালোবাসায় আজকে আমি হাফিজ রহমান সেই কাকার সাথে বেইমানি করে আমি কেমন করে গ্রাম আপনাদের ছেড়ে চলে যাবো বলেন তো কাকি আমাকে বলে তাহলে আর কতদিন তুই কতদিন এভাবে নির্যাতিত হতে থাকবে আর কতদিন এমন করে কষ্ট সহ্য করবি আমি বললাম কাকি যতদিন আল্লাহ নসিবে রাখছে আল্লাহ তো আমার কপালে সুখ লেখা রাখছে যতদিন ওই সুখের দেখা না পাই ততদিন কষ্ট পাবো আমি তো জানি রাত শেষে সকাল হয় এবং সে রাতের হয়তো আমি শেষের দিকে আছি কাকি তখন আমাকে জড়ায় দায় বলে জানিস তোর মা অনেক ভালো মানুষ ছিল রে তোর বাবাও অনেক ভালো মানুষ ছিল কিন্তু তোর কাকাটা মানুষটা সে একটা মানুষরূপী অমানুষ আমার কাকা যতই খারাপ হোক কিন্তু আমার কাকার সম্বন্ধে কেউ কোনো কথা বলতে গেলে ভাই আমি সহ্য করতাম না আমার কাকা আমার কাছে আমার জান্নাত কোনো কিছু বলা যাবে না তো কাকে তখন আমার এই টিফিন বক্সের খাবারগুলো বের করে দিল আমি তখন খাইলাম খাইয়ে তখন বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে এভাবে মাঝে মাঝে মাঠে কাজ করতে গেলে কখনো লাভলি এবং কখনও কাকে তার আমার জন্য খাবার নিয়ে আসতো তাদের হাতের খাবার খেয়ে মূলত আমি কাকার ওই কাকার ওই ছাগল গরু চড়াইতাম ওইখানে মাঠে ঘাটে কাজ করতাম এরকম করে অনেকগুলো দিন কেটে যায় এরকম দিনগুলো কাটতে কাটতে আমি তখন মোটামুটি প্রায় অনেক বড় হই বড় হবার পরে এবার আমার কাকা কিছুটা বিষয় বুঝে যায় মানে বুঝে যায় বলতে এরকম যে অলওয়েজে লাভলির মা এবং লাভলি তারা আমার জন্য খাবার নিয়ে আসে আমাকে মাঠে খাবার দেয় আমার তত্ত্ব তালাশ করতেছে আমার যত্ন নিচ্ছে এই বিষয়গুলো আমার কাকা তখন কিছুটা হইলে বুঝে যায় মানে এলাকার গ্রামের মানুষ থাকে না যারা মানে একটু মানে এরকম এরকম এগুলো খুঁজে বেড়ায় তারা খুঁজে খুঁজে আমার কাকার কাছে গিয়ে বলে দেয় যে আপনার বাতি এরকম এরকম এগুলো করে তো কাকা তখন আর আমাকে মারে না মানে দেখলো তো শাসন করে আসলে কোনো কাজ হয় না শাসন করে কোনো কাজ কাকা হাসিল করতে পারে না এই জন্য কাকার খুব মানে বুদ্ধি খাটিয়ে আমাকে শাসন করলো না শাসন না করে করলো কি আমার বুঝাইলো যে দেখ মানে ইসলামিক তরীকা অনুযায়ী বুঝাইলো যে তোর বিয়ের বয়স হয়েছে তোর বিয়ে করা উচিত অ্যান্ড এভাবে তো জীবন কাটতে পারে না তো তুই একটা বিয়ে কর হুম এবং ওরকম করে আমাকে বলতেছে তো ভাই কাকার মুখিজাটা শোনার পরে আমার অনেক ভাল লাগলো যে আমার কাকা অন্তত আমাকে নিয়ে এইটুকুন চিন্তা করে যে আমার বিয়ের বয়স হয়েছে আমাকে বিয়ে করতে হবে এটা শুনে আমি ভীষণ আনন্দিত হয়েছি আমি বলি কাকা ঠিক আছে আসলে ইসলামিক দৃষ্টিতে তো বিয়ে করার বয়স হয়ে গেছে আমার এবং বিয়ে আমার করা উচিত তাহলে আপনি আমার জন্য মেয়ে ঠিক করেন এবং কোথায় মেয়ে পাবেন দেখেন আমি বিয়ে করব। এটা আমি সচরাচর আমার কাকাকে বললাম কথা বলার পরে কাকা বললেন মেয়ে বাইরে খুঁজতে হবে কেন মেয়ে তো আমার ঘরেই আছে এটা জানার পর একটু মানে লাইক অবাক হয়ে গেলাম যে কাকা এটা কী কথা বলে মেয়ে ঘরে আছে মানে আমার কাকা বলে কেন আমি বললাম আমি আসে না তো আমার কাকাতোমন আমার কাকাতোমন লামিয়া কিন্তু লামিয়ার বড় বোন কিন্তু আছে লামিয় কিন্তু ছোট তো আবার লামিয়ার ভিতরে কিছু সমস্যা আছে মানে সমস্যাগুলো এরকম যে লামিয়া কথা বলতে পারে না মানে কথা বলে ঠিক আছে কিন্তু নাকে বাজিয়ে কথা বলে এবং সে একটু মানসিক প্রতিবন্ধী মানে মানসিক প্রতিবন্ধী বলতে এরকম ধরেন কোনো একটা কাজ করতেছে তো এটা করতেছে মানে খাবার খাচ্ছে তো খাচ্ছে মানে লাইক হয় না যে কিছু মানুষ আছে দন্দা টাইপের ওরকম মানে পুরোপুরি মানসিক প্রতিবন্ধী বলা চলে না কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সে মানসিক প্রতিবন্ধী তো আমার কথা হচ্ছে আমার একটা বড় কাকা তো বোন আছে ওর বিয়ে হবার পরে না হয় লামিয়ার বিয়ে হবে কিন্তু আমার কাকা করলো কি যে বললো যে না মানে ওই লামিয়াকে আমার কাছে বিয়ে দেবে তো আমি আসলে লামিয়াকে পছন্দ করি না বিষয়টা ওরকম আনা বা আমি যে তারে বিয়ে করব ওরকম কোনো প্রস্তুতি আমার নাই কারণ ভাই ছোটোবেলা থেকে তো ওদের কাছেই বড় হয়েছি ওদেরকে আমি কোলে নিচ্ছি লামিয়া আমার কোলে প্রস্তাব করছে আমি আর কোলে নিচ্ছি ল্যাংটা হাঁটতো তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করব বা আমার কাকা তো মানে একই ঘরে বড় হয়েছি না আমি বললাম যে কাকা এটা কেমন দেখে না বিয়ে যদি আমি করবোই তাহলে বাইরে আমি কোথাও বিয়ে করি মানে আমার টার্গেট কিন্তু ভাই ওই যে লাভলি মেয়েটা ওরা আমার ভালো লাগতো ওর মা এবং ও তারা আমাকে অনেক ভালোবাসতো সে জায়গা থেকে মানে আমার কাছে মনে হলো যে আমি লাভলিকে বিয়ে করলে হয়তো ভালো থাকবো আমি মূলত লাভলিকে বিয়ে করতে যাচ্ছিলাম আমি মানে মা মানে কাকাকেটাই বোঝাচ্ছিলাম যে আমি লাভলিকে বিয়ে করব ওই জিনিসটা আমি কাকে বোঝাচ্ছিলাম কিন্তু কাকা মূলত আমার কোনো কথার কোনো ভ্যালু দিল না আমার কোনো কথার কোনো মূল্যায়ন করলো না এবং মূল্যায়ন না করে কাকা তখন ডিরেক্টলি আমাকে বলতেছে যে আমাকে লামিয়াকে বিয়ে করতে হবে এবং লামিয়াকে যদি আমি বিয়ে করি তাহলে আমি এখানে থাকতে পারবো গড়ে পাবো সব কিছু পাবো এগুলো কাকা আমাকে বলতেছে তো আমি আর কাকার কোনো কথা শুনলাম না শুন না শুনে রাতে আমি তখন খাবার খাইলাম খাই শুইতে গেলাম ভাই যে কাকিমা দিন আমার সাথে কথা বলতো না মানে কোনো দিন আমার কাছেও আসতো না আমার কাছ থেকে দূরে থাকতো মনে হয় আমার গায়ে গন্ধ মানে আমার গায়ে আমার কাছে আসতো উনি নাক উঠাইতো মানে এত পরিমাণে আমার কাছে উনি গন্ধ পাইতো সেই কাকিমা তখন টুকুর টুকুর করে আমার রুমে আসলো এসে আমার পাশে বসে বলতে আসে জাফিজ তোর কাকা তোরে কিছু কইসে আমি বললাম হ কাকা তো কইসে আমার নাকি লামিয়ারে বিয়ে করার জন্য কাকিমা আপনিই বলেন আমি লামিয়ারে কেন বিয়ে করব। লামি আমার ছোট বোন না পরে কাকি আমারে বলে দেখ তোর কাকার তো অনেক স্বয় সম্পত্তি অনেক জায়গা সম্পত্তি তার তো জায়গা সম্পত্তির কোনো অভাব নাই আর আমাদের তো কোনো ছেলে সন্তানও নাই তো আমাদের যেহেতু দুইটা মেয়ে বড় মেয়েটাকে আমরা কোথাও না কোথাও বাইরে বিয়ে দিতে হবে ও যেহেতু দেখতে শুনতে ভালো মাসাল্লাহ কিন্তু আমার ছোট মেয়েটাকে তো কেউ বিয়ে করবে না ওইটা মানসিক প্রতিবন্ধী তো তুই যেহেতু আমাদের ঘরের ছেলে তুই ওরই বিয়েটা কর এবং ওরই বিয়েটা করলে তুই আমার ঘরেই থাকবে আমার ঘরের ছেলে আমার ঘরে থাকবে তো এটা ভালো না তুই আমার ঘরের ছেলে ঘরে থাকবে তোর যত তক্ত তালাইশ যতটুকু করা দরকার আমরা করব তো সমস্যা নাই এবং তোর কাকা মারা যাবার পরে তোর কাকার অর্ধেক সম্পত্তি তুই পেয়ে যাবি আমি বললাম কাকিমা আমি সম্পত্তি দিয়ে কি করব আমার তো সম্পত্তির প্রয়োজন নাই আর আমি তো সম্পত্তি চাইও না আপনাদের কাছে কেন আমি কি কখনো বলেছিলাম যে আমাকে এটা দিতে হবে ওইটা দিতে হবে আমার এই লাগবে আমার ওই লাগবে কখনো বলি নেই তো আমি কখনও আপনার কাছে চাইবো না আমার কোনো কিছু লাগবে না কাকা আমাকে কোলেপিটে করে মানুষ করছে ভালোবাসছে এটুকু আমি যথেষ্ট আমার কাছে আর কোনো কিছুর প্রয়োজন নেই কাকে তখন আমাকে বোঝা হাফিজুল বুঝ এরকম করিসটা বাবা না ভালো ওর বিয়ে করলে তুই ভালো থাকবি মানে ওরকম ওরকম করে আমাকে বোঝাচ্ছেন যাই হোক তখন চলে গেল আমি তখন চোখটা বন্ধ করলাম খাটের মধ্যে বন্ধ করে চিন্তা করলাম রে ভাইরে থেকে তো বাবা মা কারোই ভালোবাসা পায়নি বাবা কাকা হচ্ছে আদর যত্ন করে বড় করছে এখন আমি যদি আমি এর বিয়ে করি আমার কাকা তো খুশি হবে আমার কাকিমে তো কোনোদিন আমার কাছে এসে আমার শরীরের গন্ধটাও নেয় নেয় আজকে তো আমার মাথায় হাত বুলিয়ে দিছে তো জীবনটাই যদি এরকম করে কাইটা গেল যাক না এই প্রতিবন্ধী মানুষটার সাথে না হয়ে জীবনের শেষ অংশটুকু কাটিয়ে দিলাম এটা চিন্তা ভাবনা করে সকালবেলা উঠা আমি কাকারে বললাম যে কাকা ঠিক আছে আপনি যেটা বলছেন এটাই হবে আমি লামিয়ারে বিয়ে করবো এ কথাটা বলার পরে কাকা তখন খুব খুশি হয়েছে মানে অত্যন্ত খুশি আহামরি খুশি আমরা বলে যে আজকে তোর মানে ইয়েতে যাওয়া লাগবে না মাঠে যাওয়া লাগবে না তুই আজকে বাড়িতেই থাক আমি বললাম না বাড়িতে থাকবো না মাঠে যাব। মাঠে গিয়ে হচ্ছে গরু চড়াবো না গরু নিয়ে মাঠে যাবো এই কথা বলে আমি তখন গরুগুলো নিয়ে মাঠে দিয়ে গেলাম মাঠে যাওয়ার পরে ওই যে দুপুরবেলা আমার ওই যে লাভলির মা খাবার নিয়ে আসছে আমার জন্য উনি কিন্তু সময় দুপুরে আমার জন্য খাবার নিয়ে আসতো তাই সে আমার খাবারটা দিলে আমি খাচ্ছি আমার বলে কিরি হাফিস তোর কি মন খারাপ এলাম না কাকি আপনি তো অনেক দিন ধরে আমাকে খাবার দাবার দিয়ে যাচ্ছেন আমার নিজের সন্তানের মতো আদর করতেছেন ভালোবাসতেছেন আপনার কাছে তো সব কথা লুকাই না কিন্তু কাকি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি তো আপনাকে বলতে চাই পরে আমার বলে হে কী কথা বল না বাবা এভলাম কাকি জানেন আমার কাকা আমার বিয়ে ঠিক করছে এটি শুনে কাকে একটু মুসকে হাইছে কী কস তোর কাকা তোর বিয়ে ঠিক করছে তোর কাকা তো আসলে এরকম মানুষ নয় সে যে তোকে বিয়ে দেবে মানে বিয়ে করাবে এই টাইপের মানুষ তো উনি না যথেষ্ট পরিমাণের খারাপ বজ্জার টাইপের লোক সে কী করে তোকে বিয়ে করাবে আমি বলি যাকে বিয়ে করাবে এটা শুনলে আপনি হাসবেন তোর বেলা কাকে আমি বললাম ওনার ছোটো মেয়ে লামিয়াকে এটা বলার পরেই মানে কাকি তখন বলছে কী তুই তোর কাকার প্রতিবন্ধী মেয়েটারই বিয়ে করবি আমি বললাম তোর কাকা তো বলতেছে ওর বিয়ে করার জন্য এখন কাকিমাও বলতেছে পরে আমার বলে না হাফিজ না এটা মোটামুটি তোর কাকা তোর ছোটবেলা থেকে ব্যবহার করতেছে তুই জানিস তোর বাবার মৃত্যুর জন্য তোর কাকা দায় এটা বলার পর আমি বললাম যে কাকি প্লিজ আপনার পায়ে ধরি আপনি আমার কাকা সম্বন্ধে কোনো বাজে কথা বললেন না আমার এই কথাগুলো শুনতে ইচ্ছে করে না আমি প্লিজ শুনতে চাই না আমি তো অন্য কারোর বিয়ে করলে করতে পারি কিন্তু অন্য কারো বিয়ে করলে তো আমার কাকার কোনো উপকার হবে না কিন্তু আমি যদি লামিয়াকে বিয়ে করি তাহলে আমার কাকার উপকার হবে আর আমি আমার কাকার উপকারের জন্য কেন আমি কি বিয়ে করবো না আপনি বলেন তো কাকি তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখের পানিগুলো তখন টলমল করতেছে আমার বলে বাবা রে দুনিয়াতে মানুষ সরল সোজা বোকা হয় কিন্তু এতটা বোকা কি হয় তুই নিজের পায়ে নিজে কুড়াল মারছিস এটা কি তুই বুঝতে পারতেছিস কাকির মুখের দিকে অপলক দৃষ্টিতে আমি তখন তাকিয়েছিলাম আমি জানি আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আমি জানি আমার সারাটা জীবনকে আমি ধুমড়ে মুচড়ে নষ্ট করে দিচ্ছি কিন্তু তারপর আমার কাকিকে কোনো কথা বলি না কারণ আমার কষ্টের জন্য তো আমার কাকা শান্তি পাবে ওইটা ভেবেই আমি তখন আর কাকির সাথে কথা বারাইলাম না খাবার খেলে উনি চলে গেছে যাওয়ার পরে ওই দিনে বিকেলবেলা বাড়িতে যাওয়ার পরে দেখি যে আমার কাকা বিয়ের জন্য সমস্ত রকমের প্রস্তুতি এটা ওইটা যাই কিছু আছে সমস্ত কিছু রেডি করে রাখছে এবং লোকজনকে জানাইতে আছে যে আমি বিয়ে করব মানে উনি মানে প্রচুর পরিমাণের এক্সাইটেড মানে সবাইকে জানাইতে চাইছে হুজুরদেরকে জানাচ্ছে এরকম মানে আমার সাথে ওরকম কোনো কথা নেই তার দুদিন দিন পরে বিয়ে তো বিয়ে হবে এবং বিয়ের কথাবার্তা হবে কিন্তু বিয়ের আগের দিন রাতে আমার কাকা আমারে বলে হাফিজুল তোর তো কোনো গার্ডিয়ান নাই তোর তো বাবা মা কেউই নেই আর তোর মামার বাড়ির লোকজনরাও খারাপ লোক তারা তো তোর কোনো খোঁজখবর নিল না এখন এই যে তুই এই লামিয়ারে বিয়ে করবি তো সেখানে তো একটা কাবিনের ব্যাপার স্যাপার আছে মানে ইসলামিক শরীয়ত অনুযায়ী তো কাবিন হয় তো কাবিনটা কত দিবি আমাকে জিজ্ঞেস করতেছে তা আমি বললাম কাকা বিয়েও আপনি করাচ্ছেন বাবাও আমার আপনি মাও আমার আপনি আপনিই তো আমার সব আমার দুনিয়া তাদের কেউ নেই কারণ কাবিনের তো আমি দিতে ডিমু দিমুকুর থেকে আমি তো আপনার ঘরেই খাই আপনার ঘরেই ঘুমাই তো এটা কাবিন আপনি মন মতো করে বলে দেন যে কত টাকা কাবিন হতে পারে এবং সেই টাকাটাই আপনি মানে ধার্য করে দেন আমি ওই টাকাটাই আমি কাবিনে দিব এটা বললাম কাকা তখন বলে দেখ আমার মেয়েটা তো মানসিক প্রতিবন্ধী এবং আমি মৃত্যুর পরে তো আমার সব সব সয় সম্পত্তির মালিক তুইই হবি তুই যে আমার বাড়িতেই থাকবি আমার গরজাম হিসেবে থাকবি তাইলে আমি চাই তুই এমন একটা কাবিন দে যে কাবিনটা দিলে আমি এলাকাতে গর্ব করে বলতে পারবো যে হাফিজুর রহমান নামই একটা ছেলে এমন একটা কাবিন করছে আমার মেয়েটারে জীবনও জীবনেও ছাড়বো না আর তুই কাবিন নিয়ে ভয় পাইস না কারণ আমি কিছু একটা হইলে আমার সম্পত্তির মালিক তো তুই তো ভয় কি আছে বললাম কাকে কাবিন নিয়ে ভয় পাই না এই জন্যই তো আপনাকে কইলাম যে যত টাকা কাবিন হোক আমি দিতে রাজি আছি সমস্যা নাই বাইরে যে মানুষটা কোনো দিন বিশ হাজার টাকা হাতে পাই নাই বিশ টাকার বেশি কোনো দিন দেখি নাই সেই মানুষটার কাবিন করে দিছে বিশ লাখ টাকা আমার কাকা বলে তুই বিশ লাখ টাকা কাবিন কর আমি বললাম কাকা এটা কোনো কথা বিশ লাখ টাকা উনি বলে হ্যাঁ বিশ লাখ তুই কি টাকা দেওয়া লাগবে আমার তো মানে পঞ্চাশ লাখ টাকার উপরে সম্পত্তি তুই পাবি সো বিশ লাখ টাকা আবিন দিতে সমস্যা কি তখনও মেনে নিলাম যে ঠিক আছে কাকা তো বলছে মানতে হবে তো ঠিক আছে কাকা ওকে আপনার কথা মানলাম বিশ লাখ টাকায় কাবিন এরপরের দিনে ভাই বিশ্বাস করবি না যায় না একটা মুরগি জবাই দিয়া ঘরের মানুষগুলোর মুখে দুমুটো ভাত খাওয়াইয়া আমার কাকা বিশ লাখ টাকা কাবিনে লামিয়ার আমার বিয়ে করাই দিল শুরু হলো আমার বিবাহিত জীবন বাসরগরে প্রতিবন্ধী বউ নিয়ে গেলাম আসলে বাসরগরের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না শুধু এটুকুই বলবো যে সকালবেলা আমার কাছে মনে হয়েছিল যেন আমার প্রতিটা আমার পুরো শরীরে কেউ শুঁই দিয়ে আঘাত করে রাখছে এমন একটা অবস্থা তিনি সব কিছু সহ্য করলাম আমরাও তো মানুষ আমিও মানুষ এবং লামিয়ারে আল্লাহ হয়তো প্রতিবন্ধী বানাইছে কিন্তু সেও তো মানুষ যাই হোক তার বিয়েটা করলাম করে এভাবে আমি তখন চলতেছি প্রায় এক সপ্তাহ বা পনেরো দিনের মতো মোটামুটি ভালো গেছে মানে খুব একটা ঝামেলাও নাই কোনো সমস্যাও নাই সব কিছু ঠিক আছে কিন্তু এক সপ্তাহ পনেরো দিন পরে শুরু হয়েছে এক নাটকীয় অবস্থা মানে আগে তো ছিলাম মোটামুটি দুই মোটো ভাত খাইয়া কাজকাম করিয়া বাঁচতে পারতাম কিন্তু এখনকার অবস্থাটা এরকম হয়েছে যে আমার কাকার দুটা বলদ আছে যে বলদগুলো দিয়ে আমার কাকা হাল চাষ করে বাইরে ও বাই ওই দুইটা বলদের ছাইয়েও আমার কষ্ট আরও বেশি হয়ে গেছে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় পরিশ্রম আমার করা লাগতেছে রাত্র আটটা বাজেও আমাকে জমি থেকে উঠতে দেয় না রাত নয়টা বাজে আমি যদি বাড়ি আসি তখনও বলে কিরে বউ লোকে ঘুমাইতে চলে এসোস তোর কোনো কাম নাই আমার গায়ে হাত তোলে ভাইরি এত পরিমাণের অত্যাচার করে যে অত্যাচারগুলো নিতে পারতেছিলাম না আমার বাবার কবরটারে জ্বরে দূরে চিৎকার করে কা দে বাবারে ও বাবা এই দুনিয়াটা তো এত নিষ্ঠুর এ দুনিয়ার মানুষগুলো খুব খারাপ এ দুনিয়ার মানুষগুলোর কাছে তো বাবা স্বার্থ ছাড়া কিচ্ছু নাই স্বার্থের এই দুনিয়াতে তোমার ওই অবোধ বাচ্চাটারে তোমার ওই ভূতের মতো কথা না বললা ল্যাংটা বাচ্চাটাকে কেন রেখে গেল বাবা যে মানুষটারে বিয়ে করলা সে নাকি আমার মা দশ মাস দশ দিন আমাকে পেটে ধরেছে পৃথিবীর আলো দেখিয়েছে আমাকে একটা সুন্দর নাম দিয়েছে পরিচয় দিয়েছে কিন্তু সেই মা অন্য কারো হাত ধরে তাকে বিয়ে করে চলে গেল আজ পর্যন্ত একটা বার এই খবরটা নিতে আসলো না যে আমি হাফিজুল কোথায় আছি কেমন আছি ও বাবা তুমি তো ময়ূরেই আমার কাছে মৃত কিন্তু আমার মা তো আমার কাছে জীবিত থাইকেও মৃত যাদের কাছে আমার রাইখে গেলা তারা কারা বাবা এমন মানুষের কাছে কি আর থাকা যায় চোখের পানি জড়িয়ে বাবার কবর ধরে চিৎকার করে রাতের পর রাত কাঁদি কিন্তু আমারে কান্না আমার আল্লাহর আসর পর্যন্ত কাঁপে আমার আল্লাহর হৃদয়ে কাঁপে কিন্তু আমার কাকার মন কাঁদে না আমার কাকে এতটাই নিষ্ঠুর আমার কোনো কথাই শোনে না যাই হোক তারপরেও দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে লামিয়ার সাথে সংসার করে যাচ্ছি একটা সোনালি সকালের আশায় একটা নতুন সূর্য আমার জীবনে উঠবে যে সূর্যতে আমি অনেক ভালো থাকবো বলে যাব অতীতে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাগুলো এরকম করে লামিয়ার সাথে সংসার করে যাচ্ছি একদিন দুই দিন তিন দিন প্রায় তিন বৎসরের মতো আমি লামিয়ার সাথে সংসার করি কিন্তু আল্লাহর কি একটা হুকুম জানি না লামিয়ার ঘরে কোনো সন্তান আদি হয় না মানে সন্তান যে কেন হয় না এটা আমি নিজেও বুঝি না কোনো সন্তান হয় না এটাও হয়তো আল্লাহরই একটা রহমত সন্তান হচ্ছে না তো আল্লাহ রহমত করছে সন্তান হইলে হয়তো আমাকে আরও বেশি যন্ত্রণা সহ্য করা লাগতো কারণ সন্তানের মুখে তো খাবার দেওয়া লাগতো এটাও হয়তো আমার মানে কাকা সহ্য করতে পারতো না এরকম করে তিন বছরের মতো কাটে এবার তিন বছর পরে যে জিনিসটা শুরু হয় আগে তো শুধুমাত্র আমাকে ওর বাবা নির্যাতন করতো ওর বাবার নির্যাতন সহ্য করতাম লামিও তারা নির্যাতন করতো না কিন্তু এখন থেকে শুরু হইলো লামিয়ার নির্যাতন দিনভর আমি মাঠে কাজ করি সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমি মাঠে হার ভাঙা পরিশ্রম করি দিনের বেলায় কাজ করে রাতের বেলায় যখন ক্লান্ত শরীরটা নিয়ে ভাই ঘুমাইতে যাই তখনই লামিয়া বলে ওর পিঠ ব্যথা করে ওর পা ব্যথা করে ওর হাত ব্যথা করে সারা রাত ধরে আমি ওর শরীর মেসেজ করা লাগে সকালে ঘুম থেকে উঠতে যদি দুই মিনিট লেট হয় আমার কাকা লাঠি নিয়ে ঘরের দরজা পিটাই পিটাইতে থাকে রাতে মেয়ের অত্যাচার দিনে বাবার অত্যাচার জীবনটা তখন পুরো অথিষ্ট হয়ে উঠেছে মনে হয় এই বুঝে আমার নিঃশ্বাসটা থেমে যাবে এই বুঝি আমি আমার বাবার কাছে অন্ধকার কবরে চলে যাব। এরকম নির্যাতন সহ্য করতে না পেরে একদিন সিদ্ধান্ত নিলাম যে বাড়ি থেকে পালিয়ে যাব এই বাড়িতে আর থাকবো না চোখ যেদিকে চলে যায় সেদিকেই চলে যাব আমি আর এখানে ফিরবো না এরকম করে একদিন আমি ঠিকে এক রাতের অন্ধকারে কাকাকে কাকিকে কাউকে কোনো কিছু না বলে সেদিন ওই নির্যাতিত শরীরটা নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে যাই বাড়ি থেকে পালিয়ে আমি সর্বপ্রথম ঢাকাতে চলে যাই এবং ঢাকাতে গিয়ে ওখানে একটা গার্মেন্টসের চাকরি নিই তো আমাকে আসলে ওরকম পরিচিতি কেউ নেই ঢাকার অনেক ঘটনা আছে ঘটনা বলতে গেলে হয়তো আরও বেশি কথা হয়ে যাবে যেভাবেই হোক ঢাকায় যাই এবং অপরিচিত মানুষগুলোর ভালোবাসায় ঢাকাতে আমার একটা চাকরি হয় তো সেখানে শরীয়তপুরে আমাদের অনেক মানুষজন ছিল এবং ঢাকাতে প্রচুর পরিমাণে শরীয়তপুরের মানুষ আছে এবং তারা অত্যন্ত ভালো হয় এবং তারাই মিলে আমাকে তখন একটা চাকরি দেয় আমি একটা গার্মেন্টসে চাকরি করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোটাকে বেতন পাচ্ছিলাম বেতন ভালোই হচ্ছে গার্মেন্টসে চাকরি করতেছি থাকতেছি আর এলাকার কোনো খোঁজখবর নিলাম না এলাকাতে গেলামও না মানে কোথাও এলাকাতে গেলামও না এলাকার খোঁজখবর নিলামও না এবং আমার বউ লামিয়া কোথায় আছে আমার কাকা কাকি কোথায় আছে তাদের কোনো খোঁজখবর নিলাম না এভাবে প্রায় টানা ছয় মাসের মতো আমি ঢাকাতে গার্মেন্টসে চাকরি করি ছয় মাস পরে ঈদ আসছে মানে রমজানের ঈদ আসছে তো আমি তো কোনো বাবার ভালোবাসা পাইনি কিন্তু রমজানের ঈদ বা কোরবানের ঈদ এই দুইটা দিনে আমি ওই যে আমাদের গ্রামের বাড়ির মেয়ে লাভলি লাভলির মায়ের কাছে যাইতাম তো লাভলির মায়ের কাছে গেলে উনি আমার খুব আদর করতো ওনার কাছে গেলে উনি আমাকে আদর যত্ন করতো এবং সন্তানের মতো আমাকে খাওয়াইতো তো ঈদ আসতেছে আমার তো সবাই গ্রামে যায় শহরে যারা থাকেন তারা তো জানেন ঈদের সময় সবাই গ্রামে যায় তা আমার তো আর গ্রাম নাই পরে আমি চিন্তা করলাম যে আমি রাতের বেলায় চুরি করে লাভলির মায়ের কাছে যাবো ওনার কাছে গিয়া দিনের বেলায় সকালবেলা শ্যামাই খামো খাইয়া ওনার ঘরের মধ্যেই থাকবো লুকিয়ে থাকবো দরকার হইলে রাতের বেলায় চলে আসবো ওরকম একটা চিন্তাভাবনা করিয়া আমি তখন রওনা দিলাম যে ঠিক আছে আমি লাভলির আম্মার কাছে যাবো লাবলির আমার কাছে যাওয়ার জন্য আমি তখন রওনা দিয়ে দিলাম আমার কাছে তো কোনো মোবাইল ফোন নাই ওনার সাথে যে কোনো যোগাযোগ করবো ওরকম কোনো কিছুই নাই যাই হোক প্রায় মাগরিবের পরে তখন আমি এলাকাতে আসছি মানে আমাদের এলাকাতে এসে গ্রামের আইল ধরে গ্রামের আইল ধরে আমি তখন হেঁটে হেঁটে লাবলির আমার বাড়ির পিস্তনে ঢুকছি ঢুকার পরে যখন দরজাটা ন করছি কাকিমা ও কাকিমা বলে যখন দুইবার ডাক দিছি দরজাটা খুলে আসে আমার জড়াই ধরে আবারই চিৎকার করে কাঁদতে শুরু করছে তুই কইছিলি এতদিন তোরে আমরা কত খুঁজছি তোরে পাই নেই তুই নাকি পালায় গেছ খুবভাবে কান্না করতেস আমি কাকি পালায়ে এত গেছি আর পালায় যে কেন গেছি এটা তো আপনি জানেন উনি আমার তোর তো আগেই কইছিলাম তোরে তো আমি আগেই বলছিলাম এরা ভালো হবে না তুই এরা বাপ মেয়ের কথা শুনিস না কেন এটা করতে গেলি তোর কাকার জন্য নিজের সর্বোচ্চ তুই শেষ করে দিলি তুই বাবা কেন আসলি আমি কাকি সামনে তো ঈদ ঈদের সময় তো সবাই শ্যামাই খায় আমার তো মাও নাই বাপও নাই আপনি তো আমারে শ্যামাই খাওয়াই দেন আমার খুব মনে হলো যে আমি আপনার হাতে একটু শ্যামাই খাবো কাকি এই জন্য রাজধানীর ওই শহর ছেড়ে কোলাহল ছেড়ে রাতের গুটগুটে অন্ধকারে আপনার ওই মিঠো ঘরে ঢুকলাম সকালে আমারে শ্যামাই খাওয়াই দিবেন আপনি নিজ হাতে আমার শ্যামাই খাওয়াইবেন আমার ওই ছড়াই কাকি তখন চিৎকার করে কাঁদতেছে যে তোর মতো একটা ছিল যে আমার হইতরে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইতাম না ঘরের ভিতরে ঢিকা দেখতেছি ঘরে কোনো মানুষ নেই যে গেলাম কাকি লাভলি কই ও মা তুই তো জানাস না বাবা লাভলি তো বিয়ে হয়ে গেছে আমার কথাটা শোনার পরে কষ্ট লেগেছে কিনা জানি না তবে ভালো লাগছে যে লাভলির বিয়ে হয়েছে শুনে অনেক ভালো লাগছে তা আমি তখন বললাম যে কাকি ভালোই তো তা আমার বল তুই ঢাকায় কী করস আমি বললাম যে আমি ঢাকায় একটা গার্মেন্টসে চাকরি করি মোটামুটি ভালোটাকে বেতন পাই পরে আমার কেউ আমি জামাই টেরে নিতে পারবি আমি তখন বললাম কী বলেন লাভলির জামাই বিয়ে লাভলির জামাই কী করে পরে বলে এলাকার লোকজনের সাথে চলাফেরা করে তার বাপের অনেক জায়গায় সম্পত্তি আছে টাকা পয়সা আছে তো এগুলো দিয়ে তো বাপের সম্পত্তি দিয়ে চলে না আরে বিয়ে দিলাম কিন্তু মেয়েটার ওই সুখে নাই শান্তিতে নাই এই ছেলেটা সারাদিন জুয়ো টুয়া খেলে বাইরে বাইরে ঘুরে এখন আমার কথা খুব মানে আমি যদি কোনো কথা বলি আমার কথাটা মূল্যায়ন করে তুই যদি লাভলির জামাইটার সাথে করে নিয়ে যাস তাহলে ঢাকাতে ভালো একটা চাকরি দিলে তোর সাথে চাকরি করবো বললাম কাকি ঠিক আছে নিয়ে যাবো সমস্যা নেই আপনি একটা কাজ করেন আমি তো অনেক জ্বিন করে এসি আপনার খাওয়া আমি খাই খাই একদম ঘুমিয়েছে সকালে উঠে আপনার হাতে শ্যামাই খামু ঘরের মধ্যেই ঈদের নামাজ পড়বো নি অ্যান্ড বিকালবেলা আপনার লাভলের জামাই খবর দিয়েন আমি ওনারা দেখা তরকারি হলে সাথে করে নিয়ে যাবো কাকি বলো আচ্ছা ঠিক আছে তো রাতে কাকির হাতের খাবার খেলাম খেয়ে ঘুমাইলাম সকালবেলা ফজরের আজান দিল আর কেমন জানি একটা ঈদের গ্রান আমি আমার নাকে পাচ্ছিলাম মানুষ শুরুবি শুরুবি কাপড় চোপড় পরে সবাই ঈদের নামাজে যাবে কেমন জানি ঈদের একটা আমেষ আমেষ পাচ্ছিলাম যাই হোক সকালে ঘুম থেকে উঠে নিজেও একটা পাঞ্জাবি পড়ছি কাকির পাঁদরে সালাম করছে কাকি আমার বলে জানা মসজিদে যা এখন কাকি মসজিদে গেলে তো কাকা দেখবো দেখলে একটা ঝামেলা করব যেহেতু আমি লামিয়ারে পালাইয়া চলে গেছি এখন নামাজ পড়তে গেলে হয়তো এখানে আমার মারবে তো কাকি বলে তাও ঠিক মারতেও পারে জানেন ভাই আমি ওই দিন কাকির ওই ঘরের মধ্যেই বিছনা না মানে নামাজে বিষাইছি বিষে আমি দাঁড়াইছি মসজিদের হুজুর যখন বলো আল্লাহ আকবার আমি তখন ওই ঘরের মধ্যে নিয়ত বাঁচছি মসজিদের হুজুর যখন রুকুতে গেল আমি তখন রুকুতে গেলাম মসজিদের হুজুর যখন সেচ দেয় গেলো আমি তখন শেষ দেয় গেলাম আমি আমার কাকির ওই ভাঙার টুকরি ঘরের ভিতরে দাঁড়িয়েই আমি ঈদের নামাজ পড়ে পেলাম ওই জমাতের হুজুরের সাথে ঈদের পর আস আমার হলো আমার শ্যামাই খাইতে দিল আমি শ্যামাইও খাইলাম আস্তে আস্তে করে সূর্যটা একটু একটু করে ঢুলে পড়তেছে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে কাকি তখন তার মেয়ের জামাইরে খবর দিল, লাভলির জামাই তখন আসলো লম্বা টম্বা দেখতে একেবারেই সুদর্শন অনেক পুরুষ যারা দেখে মনে হইলো লাভলির কপালটা আসলেই অনেক ভাগ্য একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে পাইছে যাই হোক এ মানুষটা তখন আসলো আমার কাছে আসছে এবং আসার পর আমি হ্যান্ডশেপ করলাম কথাবার্তা বললাম তুমি বললাম যে ভাই আপনি কী কাজ জানেন উনি বললাম এরকম কোনো কাজ জানি না বাড়িতেই থাকে বাপ মায়ের সাথেই থাকে পরে আমি বললাম যে ঢাকা শহর তো আসলে অনেক খারাপ একটা শহর ওইখানে গিয়া কাজকাম কইরা নিজেরা দাঁড়া করানটা অনেক কঠিন এখন আপনি তো কোনো কাজকাম করেন নাই আমি গার্মেন্টসে চাকরি করি এবং মাস শেষে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা বেতন পাই কিন্তু খুব কষ্টের কাজ করতে পারবেন তো উনি আমার বলে পারবো না কেন আপনি যদি আমার নিয়ে যান তাহলে যতই কষ্ট হোক আমি করবো আমার কোনো সমস্যা নেই আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলেন তো উনি বলে যেটি দুদিন পরে যাই কারণ হচ্ছে আমার কিছু বাড়ি বারে কাজ আছে লাভলির কাছ থেকে বিদাটিদা নিয়ে সব কিছু নিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান তো ওই সময় কিন্তু আমি মোবাইলও চালাইতাম না সবার হাতে তখন ফোন আমার কাছে ফোন নেই আমি ভাই আপনার নাম্বারটা দেন আমি ঢাকায় গিয়া মোবাইল কিন না আপনারা কল করবো নি পরে লাভলির হাজব্যান্ডের নাম্বারটা নিলাম নিয়ে আমি তখন কাকিরে বললাম কাকি আমি রাতে চলে যাই কাকি আমার বলে তোর বউরে দেখা যাবি না আমি বললাম খাকি কারে দেখতে যাবো আপনি কি বুঝতেছেন না বলো সবই বুঝতেছি কিন্তু তুই যারা সাইডে গেলি এ তো পুরো গ্রাম চুরে বেড়াইতে আসে এবং তোরই যা সামনে যাস নাই ভালো কথা তুই সামনে গেলে মনে তোরা মাইরিয়ে ফেলতো জবাই দিত এরকম করে আমারে বলে আমি আচ্ছা মাছে খাকি ঠিক আছে আমি আর সময় নষ্ট করবো না আমি চলে যাই পরে কাকির সাথে কথাবার্তা বলে আবারও সে অন্ধকার রাতে যেখানে হাত মিললে হাত দেখা যায় না এরকম গুটগুটে অন্ধকারের মধ্যে আমি তখন আবারও ওই ব্যস্ত শহর রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম রঙিন বাতি রঙ বেরঙের মানুষ আর ব্যস্ত শহরে আমি আবারও নতুন করে কাজ করতে শুরু করলাম দুদিন দিন পরে লাভলির জামাই সাথে যোগাযোগ করলাম একটা নতুন ফোন কিনলাম উনি বলে উনি আসবে ওনারাই আমি আসার ঠিকানা দিলাম এবং ঠিকানা অনুযায়ী উনি দুই দিন পরেই আমার বাসায় চলে আসছে বাইরে আমার বাসায় আসার পরে মানুষটালে দেখা আমার অবাক লাগে যে তারাই আমি কেমনি গার্মেন্টসের চাকরি দিব এত সুন্দর একটা ছেলে ওই কি গার্মেন্টসে চাকরি করতে পারবো তারপরেও গার্মেন্টসে চাকরি দিলাম ভালো কথা গার্মেন্টসে চাকরি করুক আমি নিয়ে আমার রেপারেন্সে আমি আমার ইয়াতে চাকরি দিলাম মানে চাকরি করতেছে ভালোটাকেই বেতন পাইতেছে এক মাসের মতো আমার সাথে ছিল দুই ভাই একই সাথে থাকতাম খাবার খাইতাম ভালোই লাগতো মাসখানেক কাটার পরে আমি ওনার ভিতরে একটা পরিবর্তন দেখতে পাই পরিবর্তনটা হচ্ছে এরকম আমাদের গার্মেন্টসের যেই মেয়ে এসে পাইতে আসে ওই মেয়ের সাথেই কোনো না কোনোভাবে কোনো সম্পর্ক তৈরি করতেছে এবং সম্পর্ক তৈরি করে ওই মেয়েটারে আমার বাসায় নিয়ে আসতেছে বাসায় নিয়ে ধরেন আমি তো দিনে ডিউটি করলে উনি রাতে করে উনি রাতে করলে আমি ডিউটি ডিনে করি তো একদিন গ্যাপ থাকে মানে উনি আমার সিফটিতে কাজ করে না উনি ওনার শিফট আলাদা আমার শিফটে উনি কাজ করে না এবং কেন করে না এই বিষয়টা আমি আগে বুঝতে পারি না কিন্তু পরে বুঝতে পারছি কারণ আমাদের বাড়িওয়ালা যে ছিল সে মূলত থাকতো না গার্ড থাকতো মানে সিকিউরিটি গার্ড তো সিকিউরিটি গার্ডের টাকা দিয়ে ওতক্ষণ এরকম এরকম মেয়ে নিয়ে আসতো এবং এক একদিন এক একটা মেয়ে নিয়ে আসতো তো আমি ভিতর তখন সন্দেহ লাগলো যে কী রে আমি যেই শিফটে কাজ করি সেখানেও আমার এগেনস্টে কাজ করে মানে আমার মানে পরবর্তী সিফটে কাজ করে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে চিন্তাভাবনা করতে করতে লাস্ট পর্যন্ত বুঝলাম যে হ্যাঁ তার ভিতরে এই সমস্যাটা আছে এবং সে এইভাবে মেয়ে নিয়ে আসবে এবং এটার জন্যই সে মানে পরিবর্তন হয়েছে যাই হোক তো কি করব আসলে লাভলি জামাই মানে তো বোন জামাই তো কোনো কিছু বলতে পারি না একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে অনেক দিন কাটতেছে প্রায় আট মাসের মতো আমরা একসাথে কাজ করি আট মাসে সে কম করে হলেও আটশো মেয়ের সাথে সম্পর্ক করছে আমার গার্মেন্টস আশেপাশের গার্মেন্টস এই বাড়ির ওই বাড়ির কাজের মেয়ে থেকে শুরু করে আমার কাছে মনে হয় রাস্তায় যে কাজ করে মহিলাগুলো ওইগুলার ও সারে নাই যখন যারে বাইত তার সাথে ওর আটকাটা যেত নারীর প্রতি তার এত পরিমাণে নেশা ছিল নারী এবং মাদক এই দুইটার প্রতি এতই নেশা ছিল যে মাঝে মাঝে ভুলে যেত ও যে মানুষ এরকম একটা অবস্থা তো বাড়িতে যায় না এদিক দিয়ে লাভলি আমারও ফোন দিয়ে কান্নাকাটি করে কি ব্যাপার আফিজুল ভাই ওই কেন আসে না কী করে আমার খুবভাবে জিজ্ঞেস করে ওরকম করে তো এগুলো বলার পর আসলে চোখের সামনে তো অনেক কিছু দেখতেছি তো চোখ বন্ধ করে তো আর থাকা যায় না পরে একদিন আমি রাগ করে ওটা বুলে দিছি যে দেখ রে বোন এমন এমন অবস্থা তোর জামাই তো এগুলা এগুলো করে পরেও আমার বলে ভাই আমি তো জানি ওইগুলো করে কারণ এগুলো না করলে তো বউয়ের কাছে আসতো যদি বউয়ের কাছে আসে না তার মানে ওই ধরনের কাজ করে এবার আমি নিজের চোখে দেখছি এরকম এরকম করে এবং আমি কি করব বল তোর জামাই আমি তো কোনো কিছু বলতেও পারি না এবং বলতে গেলে উল্টা মনে করবে পরে আমার বলে ভাই আমার জীবনটাই শেষ বাপাই আমারে কেন দন সম্পত্তিওয়ালা একটা পোলার কাছে বিয়ে দিছে আপনার মতো একটা কর্মঠের কাছে বিয়ে দিত তাহলে আর আমার জীবনটা এমন হইতো না আমি বলে আমার মতো ছেলেকে আর তোরে বিয়ে করতে পারতাম যার বাপ নাই মা নাই প্রতিবন্ধী কাকিরি কাকাতো বোনকে বিয়ে করছি দিনকে রাত আর রাতকে দিন বানাইছি ঘাতার মতো হাড় পরিশ্রম করছি আমার গায়ে ঘামের গন্ধ আমার গায়ে কাদামাটির গন্ধ আমার মতো ছেলের কাছে গিয়ে তোরমা বিয়ে দিব পরে আমারে বলে জানেন আমার আম্মা ঠিকই না আপনার কাছে আমার বিয়ে দিত শুধু একটা কারণেই দেয় নেই যে আপনি লামিয়ারে বিয়ে করে ফেলছেন মানে লামিয়ার বিয়ে করার কথা কইছেন আমার আম্মা যেদিন আপনি বলছেন লামিয়ারে বিয়ে করবেন ওই দিন আম্মা খুব কান্না করছে প্রচণ্ড রকমের কান্না করছে আম্মার অনেক ইচ্ছা ছিল যে আম্মা আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আম্মা আপনার কাছে আমাকে বিয়ে দেবে কিন্তু আপনারাও অনেক বুঝে এসেছে যে আপনি লামিয়ারি বিয়ে করেন না কিন্তু আপনি আমার আম্মার কোনো কথা না শুনেই লামিয়ার বিয়ে করছেন এটাতে আমার আম্মু মনে খুব কষ্ট পাইছে আমি তখন বললাম দেখ তুই তো সব কিছুই জানিস আমি আমার কাকার কাছে বন্ধু ছিলাম যাই হোক এরকম করে এই লামিয়ার হাজব্যান্ডের এগেনেন্স্টে গিয়ে লামিয়া আমার সাথে কথা বলতো সরি হচ্ছে লাভলি আমার সাথে কথা বলতো তো এইভাবে যে লাভলি আমার সাথে কথা বলতো কথা বলতে 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 লাভলির প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে এবং সেই ভালো লাগাটা লাভলি আমার উপরে শুরু করে যেহেতু তার হা হাজব্যান্ডের সমাদের সবসময় আমাকে বলতো আমি বলতাম যে তোর হাজব্যান্ড এটা করে ওইটা করে এগুলো কমপ্লেন করতাম কিন্তু মিথ্যা না যেটা সত্য সেটাই বলতাম এই জিনিসগুলো যেতে যেতে একটা পর্যায়ে লাভলির সাথে আমার মোটামুটি অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় এবং সম্পর্কটা এরকম যে লাভলি আমাকে ফোন না দিলে বাঁচে না এবং আমিও লাভলিকে ফোন না দিলে বাঁচি না দুজনে সবসময় কথাবার্তা বলি যেরকম কথাবার্তা বলি তো আমি আর লাভলির জামাই তো একই খাটি ঘুমাইতাম তো উনি আর আমি যদি এক খাটে ঘুমাইতাম তো এই যে আমি লাভলির সাথে কথা বলি এই বিষয়গুলো কিন্তু উনি মনে হয় কিছুটা বুঝে গেছে মানে রাতের বেলায় কথা বলি তো রাত বারোটা একটা এরকম করে কথা বলি তো একদিন হলো কি আমি কথা বলতেছি কথা বলতে বলতে আমার ঘুম চলে আসছে তো আমার ওই ফোনটা কিন্তু সাইলেন্ট করে না মানে সাইলেন্ট ছিল না ফোনটা আর আমার ফোনে কোনো লকও ছিল না তো আমি যখন ঘুম চলে আসে উনি তখন ফোনটা নিয়েছে ফোনটা টান দিয়ে নিয়েছে নেওয়ার পরে মানে ফোনের মধ্যে দেখছে যে ওখানে আমার লাভলি নাম্বারটা আমি লাভলির সাথে কথা বলছি সকালবেলা এ লোক আমারে কোনো কিছু বলে নাই আমার কিছু না বলে সকালবেলা ভোরে চলে গেছে উনি শরীয়তপুরে এবং শরীয়তপুরে গিয়েই উনি সেখানে যাওয়ার সাথে সাথে উনি মানে এলাকার লোকজন ডাক দেওয়া কোনো কথা নাই মানে কোনো কিছু বলে নাই জাস্ট সবার সামনে ডাকছে ডাইকা লাভিরে সেখানে হচ্ছে উনি সেখানে হচ্ছে লাভলিকে উনি তালাক করে দিয়েছে মানে কাউকে কোনো কিছু জিজ্ঞেসও করে নাই কারোর সাথে কোনো কথাও বলে নাই জাস্ট গেছে এবং গিয়ে এলাকার দুই চারজন লোককে ডাকছে ডাকার পরে তাদের সামনে লাভলিকে এবং ডিরেক্টলি তালাক কোনো কথা নাই তালাক দিয়ে দিছে এবং তালাকের যে টাকা পাবে এবং সেই টাকাও সে সময় নিয়েছে যে দুই একদিনের ভিতরে সে টাকা পরিশোধ করে দিবে লাভলি মা তোমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে এবং অভিযোগ একটাই যে আমি লাভলির সাথে কথা বলছি সে এটার প্রমাণ পাইছে এবং প্রমাণ সে তার ফোনও দেখাইছে আমার ফোনও দেখাইছে এবং লাভলির ফোন দিয়েও সে প্রমাণ দেখাইছে তোমার কান্নাকাটি করতেছে যে বাবা এটা কী হইলো ভালোর জন্য তোমার কাছে ওরে পাঠাইলাম কিন্তু এটা কি হইলো আমি বললাম কাটি দেখেন আসলে আমি তো ভালোর জন্যই আনছিলাম এখন লাভলি ওরে বিয়ে করে সারা জীবনও লাভলি বিয়ে করছে ঠিক আছে কিন্তু ওই সাথে কি সারা জীবনও থাকতে না মানুষটা ভালো না যথেষ্ট পরিমাণের খারাপ একটা ছেলে কারণ ও নেশা তো করে করে নেশা করে এটা আমি কিছু বলি না কিন্তু নারীর যে নেশাটা এটা দিয়ে আপনি কী করবেন বলেন মাস শেষে যত টাকা ইনকাম করতেছে প্রায় সমস্ত টাকাগুলোই এভাবে নষ্ট করতেছে মেয়েদের পিছনে উড়াইয়ে দিতেছে মেয়েদেরকে দিয়ে দিতেছে তাহলে এই লোকটাকে দিয়ে তো আপনি কোনো ভবিষ্যৎ পাচ্ছেন না আপনাকে মনে হয় যে এটা দিয়ে আপনি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন কাকি তখন আমার বলে যে আমিও তো বুঝতেছি নাকি তারপর তো ওর একটা জামাই ছিল এখন তো সেটাও নেই আমি বললাম বাদ দেন তো জামার কথা বাদ দেন ও দিছে ভালো কথা ছাইরা দেখ ওরে কল চলে আসার জন্য তো কাকি তখন ওই লাভলি তখন ওইখান থেকে চলে আসছে মানে ওই বাড়ি থেকে চলে আসছে আসার পরে এই বাড়িতে মানে ওর মায়ের কাছে থাকতেছে তা আমি তখন ঢাকাতে কাজ করতেছি আমার তো ভাই আসলে মানে আমি যেটাকে বেতন পাই ওইটা তো আমার দেওয়ার মতো কেউ নেই কারণ আমার কাকার তো টাকা লাগেই না এবং কেউ তো আমার কাছ থেকে টাকা নেয় না প্রায় সমস্ত টাকাগুলো আমার কাছে থাকতেছে তো সে জায়গা থেকে আমি তখন করি কি মাঝে মাঝে লাভলিকে যদি লাগে লাভলি খরচের জন্য টাকা দিই এবং লাভলির আম্মার যদি লাগে আমি ওনারা টাকা দিই মানে ওদান ওনাদেরকে আমি সাহায্য সহযোগিতা করি জায়গা থেকে যতটুকু যা যা লাগে আমি ওনাদেরকে দিচ্ছি যেটা লাভলি লাগতেছে বা লাভলির আম্মুল লাগতেছে আমি সবাইকে দিতেছি সাহায্য সহযোগিতা করতেছি তো এরকম করে তাদেরকে টাকা পয়সা দিতেছে এবং তারও আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক দেখতে দেখতে প্রায় বৎসর খানিকের মতো কেটে যায় লাভলির সাথে লাভলি হাজব্যান্ডের ডিভোর্স হওয়ার পরে আর কি কিন্তু লাভলির হাজব্যান্ড যে টাকাটা দিবে বলছিল মানে কাবিনের যে টাকাটা ওই টাকাটা কিন্তু দেয় নাই এবং ওই টাকাটা দেয় নেই এবং কাবিনের টাকা না দিয়ে সে কী করছে তার এলাকার এবং লাভলিদের এলাকার কিছু লোকজন আছে সেই মানুষগুলোকে টাকা খাওয়াইছে এরই মাঝে আমার কাকাও ছিল আমার কাকারাও টাকা দিছে মানে ধরেন কাবিন হয়েছে পাঁচ লাখ টাকা সবাইও পঞ্চাশ টাকা দিয়া ওই পাঁচ লাখ টাকা কাবিন থেকে বাইচে গেছে সবাই একটা কথাই বলতেছে লাভলি খারাপ লাভলি লাভলির চরিত্রের সমস্যা আছে লাভলি যদি ভালো হইতো তাহলে কি আরও ছাড়ে নাকি প্রমাণ দেখাইছে আমার সাথে কথা বলতেছে এইগুলো প্রমাণ প্রমাণ দেখানোর পরে তো আর কাবিনে টাকাটা পাইলো না তো কাবিনের টাকা না পেয়ে এক মাসের এক বছর মতো ওরা এখানে আছে তো লাভলি যেহেতু বাবাও নাই এবং আর কোনো ভাই বোনও নাই তো সেই পরিবার ও খুব কষ্ট থাকে মানুষের বাড়িতে কাজ করতো এটা ওইটা তো আমি তখন কাকির বললাম যে কাকি তো মানুষের এখানে কাজ দাজ করা কয় টাকায় বা পায় আর ওভাবে তো মানুষ দেখাও না যেহেতু ডিভোর্স হয়ে গেছে সবাই একটু ভিন্ন রকম নজর দেখবে এবং সবাই তাকে খারাপভাবেই নিতে চাইবে একটা কাজ করেন পরে ঢাকায় পাঠিয়ে দেন ঢাকায় যদি পাঠান ঢাকা পাঠাইলে আমার সাথে থাকলো এখানে কাজ করলো এটা তো কোনো সমস্যা নাই আমি এটা হচ্ছে কাকিরি বললাম তো বলার পরে কাকি তখন বলে আবার গ্রামের মানুষ কী বলবে একবার তো তোর নিয়ে একটা মানে খারাপ কথা উঠিয়ে দিল এবং তোর ওই কথার কারণে ওই সংসারটা ভেঙেও গেলো এখন আবার গ্রামের মানুষ কি বলবেন গ্রামের মানুষ কি বলবে গ্রামের মানুষ বলবে আর গ্রামের মানুষ বুঝেটাও কি এই নিয়ে আপনার কথা বলার দরকার নেই আপনি একটা কাজ করেন আপনারা পাঠিয়ে দেন ঢাকায় পাঠিয়ে দেন আমি একটা ভাষা ভাড়া করে ঢাকায় অনেক মায়েরা আছে গার্মেন্টসে চাকরি করে অনেক টাকা বেতন পায় তো ওই মায়েরগুলোর সাথে তাহলে আপনি নিজেও চাকরি করবো মাস শেষে ভালো টাকা বেতন পাইব দিন শেষে ভালো থাকবো কি কোন আপনি ভালো না তো তখন আমার বলো হ বাবা এটা তো ভালোই তো ঠিক আছে তাহলে তো অন্য কাজ দেখ আর আমি বলে কাজ দেখার দরকার নেই আমি যে গার্মেন্টস আছি ওই গার্মেন্টস গার্মেন্টসে চাকরি হইব অন্য লোক আসে পরে কাকির সাথে কথাবার্তা বলার কিছুদিন পরে লাভলি তখন আসার জন্য প্রস্তুতি নিশে এবং আমি কমলাপুর বাস স্ট্যান্ড থেকে লাভলিরে রিসিভ করে আমাদের ওই মিরপুরে নিয়ে গেছি যে গার্মেন্টসে আমি চাকরি করি এরিয়াতে নিয়ে গেছি এবং ওই এরিয়াতে লাভলি নিয়ে যাওয়ার পরে ও তখন আমার সাথে কাজ করতেছে আমরা দুজনেই গার্মেন্টসে চাকরি করি ওরা একটা মেয়েরা যেই মেসে থাকে না মেয়েদের মেসে দিয়ে দিলাম ওখানে থাকতেছে খাইতেছে ঘুরতেছে তো আমাদের গার্মেন্টসটা কিন্তু সবসময় শুক্রবারে বন্ধ থাকে মানে শুক্রবারে অলওয়েজে বন্ধ তো বন্ধের দিনে আমি আর লাভলি মিল্লা কিন্তু একটু ঘুরতে যাই যেহেতু আমরা একই এলাকার মানুষ আমাদের সাথে আগেরই সম্পর্ক তো এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় ঘুরি তীরকম করে অনেক জায়গায় ঘুরার পরে একদিন লাভলি আমার বলে কি আচ্ছা হাফিজুর ভাই আমরা কি কেউ কখনো বিয়ে করব। লাভলি কিন্তু দেখতে অত সুন্দরও না আবার অত কালোও না মোটামুটি আছে পরে আমি বললাম বিয়ে করবে না কেন অবশ্যই বিয়ে করবে ও আমারে বলে আপনি কি কোনোদিন বিয়ে করবেন আমি বললাম আমার তো বউ আছে আর আমার বউ তো এখন থাইকেও না থাকার মতো বিয়ে আমি কি আর করবো তারপর আমার বলে মানে ও ডাইরেক্টলি বলতেছে মানে ওরকম না আমাকে ডাইরেক্ট বলতেছে যে আপনি আমার বিয়ে করবেন এমনি বলতেছে কথাটা শোনার পরে আমি তখন একটু চমকে গেলাম আর হঠাৎ করে এরকম একটা কথা আমি বললাম যে বিয়ে করব মানে বুঝলাম না এটা কেন হঠাৎ করে বলতেছে পরে বলে জানেন মানুষ আমার খুব খারাপ চোখে দেখে অনেক বাজে চোখে দেখে বাসা থেকে বেরোইলেই কেমন যেনি একটা নজর আমার দিকে দেয় তে বিষয়টা আমার কাছে ভালো লাগে না আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি অনেক ভালো থাকবো এবং মানুষ আমার থেকে খারাপ নজর দেবে না আমার তো বিয়ের বয়স হয়েছে আর আপনিও তো মানে আমার তো একটা ডিভোর্স হয়েছে আর আপনিও তো মূলত আপনার ওয়াইফের কাছ থেকে অনেক কষ্ট পাইছেন তাহলে দুজনে কি একটা নতুন সংসার শুরু করতে পারি না আমরা কি চাইলে ভালো থাকতে পারি না আমি তখন বললাম যে হ্যাঁ আমরা তো চাইলে ভালো থাকতে পারি এটা তো কোনো ব্যাপার না ওকে ফাইন ঠিক আছে কিন্তু তোমার আম্মা কি বলবে ও আমার বলে আমি আমার আম্মুকে ম্যানেজ করে নিব। আপনি যদি বলেন তাহলে আমরা থেকে বিয়ে করে ফেলবো তো ভাই আমারও তো আসলে একুল ঐকুল কেউ নেই তাই লাভলিরাও পাইছি বা ওর তো আমরা আঁকতে গিয়েই পছন্দ করতাম যেহেতু দুর্ভাগ্যবশত হইলো না আমার লাইফে লাভিয়ে চলে আসছে তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমারই বিয়ে করবো তখন আমি কি মানে লাভলিরে আমি তখন বিয়ে করছি এই বিষয়টা কিন্তু আমি তখন লাভলির আম্মাকে বলি নাই এবং আমাদের এলাকার কাউকে জানি নি সম্পূর্ণ গোপনেই বিয়েটা করলাম বিয়ের কাজটা যখন কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে রাজধানী ঢাকার বুকে গার্মেজ গেসে কোনো একটা ছোট্ট করে আমরা একটা টুকরি বাঁধলাম টুকলির ওই ঘরে আর আমি মিলে একটা ছোট্ট ভালোবাসার সংসার শুরু করলাম যে সংসারে ছিল না কোনো টাকা অত বেশি টাকা আবার ছিল না কোনো অভাবের স্পর্শ মিডিয়াম পর্যায়ে আমারা লাভলির তখন টনাটনির ছোট্ট ওই সংসারটা রাজধানী ঢাকার বুকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলো দুজনে মিলে মোটামুটি ভালো হয়েছিলাম কোনো অভাব অনটন ছিল না এরকম করে প্রায় ছয় মাসের মতো আমি লাভলির সাথে থাকি তো ছয় মাসে লাভলি বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা যখন কনসেপ্ট করে এখন তো আরও গার্মেন্টসে যাইতে পারে না বাসায় থাকে সারাক্ষণ বাসায় থাকে এখানে কাজকাম করে তো আমি চিন্তা করলাম যে ওর আমড়ে আমি যখন বিষয়টা জানাবো এ পর্যন্ত কিন্তু জানায়নি ছয় মাস পরে ভাবলাম যে ওনাকে আমি ঢাকায় নিয়ে আসি আমি ওনারা ফোন দিলাম যে আপনি ঢাকায় আসেন উনি ঢাকায় আসছে এবং ঢাকায় আসার পরে তখন উনি আমি জানাইলাম যে এই ঘটনা উনি এত খুশি হয়েছে বলার মতো না মানে উনি বলতেছে যে আল্লাহ আমার মানে আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে আমিও তো চাচ্ছিলাম যে এরকম একটা ঘটনা ঘটুক এটার জন্য আমিও প্রস্তুত ছিলাম তো ঠিক আছে যেহেতু তোমরা বিয়ে করছো দেখে আমি অনেক খুশি তো এরপর থেকে লাভলের মা কী করতেছে, মানে লাভলের অনেক খোঁজখবর নিতে আসে মানে সেবাযত্ন করতে আসে মানে যথেষ্ট পরিমাণে লাভলির প্রতি অনেক কেয়ারিং ছিল এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে লাভলির জুড়ে একটা মেয়ের সন্তান আসে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওই মেয়ের সন্তানটা জীবিত আসে না আসে মৃত আমার একটা মৃত মেয়ের সন্তান হয় মানে জানলাম না যে আসলে এটা কেন হলো মেয়েটা মারা যাওয়ার পরে মানসিকভাবে খুব কষ্ট পায় এবং সে জায়গা থেকে লাভলির মা বলে এই মৃত মেয়েটাকে উনি ওনার গ্রামের বাড়িতে কবর দিবে আমি বললাম যে এটা তো খারাপ দেখা যায় আর আমার কাকা তো আসে উনি বলে না যে যাই থাকুক আমি এটার গ্রামের বাড়িতে কবর দেবো একেবারে নবজাতকের মৃত ছোট্ট বাচ্চাটাকে নিয়ে লাভলির মা তখন রাজধানী ঢাকা ছেড়ে শরীরপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং শরীরপুরের সে অজপারা হুজুর ডেকে কবরস্থানে নিয়ে জানাজা পরে আমার ছোট্ট মেয়েটাকে উনি মাটি দেয় এবং এই খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আমার কাকার কানে কাকা বিষয়টা জেনে যায় এবং জেনে যাওয়ার পরে কাকা তখন একেবারে মরিয়া হয়ে ওঠে আমাকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে আমাকে খোঁজার জন্য আমাকে এখানে সেখানে বিভিন্নভাবে উনি লোক লাগে আমাকে খুঁজতেছে এই খবর লামিয়ার মা আমাকে এই লাভলির মা আমাকে দিতেছে যেরকম আমার কাকা আমাকে খুঁজতেছে আমাকে পাইলে মেরে ফেলবে এগুলো অনেক কথা বলতেছে তো এরকম করতে করতে একদিন আমি গার্মেন্টস থেকে বেরোইছি বেরোয়ার পরেই হঠাৎ করে আমাদের এলাকার দুইজন ছেলে কিভাবে জানছে আমি জানি না আমাকে ওখানে দেখছে দেখা মাত্রই তারা আমাকে ওখানে মারতে শুরু করছে মায়েরা টাইয়া আমার ওইখান থেকে বাইটা মাইক্রো বাসে করে ডিরেক্টলি শরীর পরে নিয়ে আসছে আমার বউ লাভলি তখন হচ্ছে ঢাকাতেই ছিল বাইদে নিয়ে আসছে আনার পরে এখানে উঠানে মধ্যে আমাকে পিস মারা দিয়া বানছে বানার পরে মায়ের কাকে বলে এমন মারা মারছে আমার কাকা আমারে ওই বাড়ির মায়ের ছোটে আমি অজ্ঞান হয়ে গেছি আমার হসপিটালে ভর্তি করাইছে হসপিটালে ভর্তি করানোর পরে আমার তখন লাভলির মা দেখার জন্য গেছে উনি আমার সাথে ছিল আমার হসপিটাল উনি গেছে উনি যাওয়ার পরে উনি আমার বলে উনি তখন কী আমাদের এলাকার যে মেম্বার ছিল নাজিম ভাই নাজিম মেম্বারকে তখন ডাকছে নাজিম মেম্বার তখন আমার দেখতে গেছে দেখার পরে থাকি তখন আমার কইলো মানে আমার তখন তখন শাশুড়ি আর কি লাভলির মা আমি তখন নাজিম মেম্বার নাজিম মেম্বার আমার বলে যে হাফিজ তুই তো তোর দাদার কাছে সম্পদ পাওয়া আছিস তোর বাপ মারা গেছে তো কি হয়েছে তুই তোর বাপের সন্তান ছিলি না এবং আইনও তো তুই কিন্তু তোর বাবার কাছে সম্পদ পাবি আমি বললাম হে সম্পদ আমি পাবো তো কাকা তো আমার কোনো সম্পদ নম্বর দেবে না কেন কাকাকে আমাকে কোনো সম্পদ দিবে পরে বলে সম্পদ তোরে অর্জন করে নিতে হবে এটা যুদ্ধ করে হোক ফাইটিং করে হোক যেভাবেই হোক তোকেই সম্পদ নিতে হবে আমি তখন বললাম যে কিভাবে কি মানে কিভাবে নিতে পারবো উনি আমাকে বলে ঠিক আছে সব ব্যবস্থা আমি করতেছি তুই শুধু আমার সাথেই থাকবি যেখানে যাওয়া দরকার আমি তোরে নিয়ে যাবো এবং যেখানে কথা বলা দরকার আমি তোকে নিয়ে কথা বলবো এবং সব কিছু ঠিকঠাক হলে ইনশাল্লাহ তুই তোর সমস্ত সম্পত্তি ফিরে পাবি এটা কাকা আমার মানে ওই ইয়ে আমাকে বললো আমাদের এলাকার মেম্বার আমার বলল আমি বললাম যে ঠিক আছে আপনি যদি মনে করেন তাহলে আপনি এটা নিয়ে কথা বলেন পরে উনি তখন করলো কি এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করলো এইখানে ওইখানে কথা বলতে শুরু করলো আস্তে আস্তে বিষয়টা আমার কাকার কানে চলে গেছে এবং কাকার কানে যাওয়ার পরে বাইরে যেই কাকা আমার কুকুরের মতো ফিটে এখন এই কাকা বাড়িতে এসে আমার আদর করতে মানে হসপিটালে এসে আদর করতেছে যে তুই চল আমি তোরে নিয়ে যাবো তুই বাবা না ভালো মানে আমাকে হসপিটাল থেকে উনি এত আদর যেত বাড়িতে যা মিলনা আমি যাবো না না তুই আমার বাড়িতে চল জোর করে আমাকে বাড়িতে নিয়ে গেছে বাইরে আমার দুধ দিয়ে ভাত খাওয়ায় এরপরে কলা দিয়ে ভাত খাওয়ায় মানে কি পরিমাণের আদর যত্ন ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না আমার বলে বাবা তুই সব বলে যা আমি সব কিছু মাইনে নিছি আমার কোনো আপত্তি নেই তুই লাভলিরি নিয়ে আয় আমাকে এটা বলতেছে আমি বললাম যে না কাকা আমি লাভলিরা আনবো না লাভলি ঢাকাতেই থাকবো এবং আমি এইখানেই থাকবো আমি লাভলির আনবো না লাভলি লাভলি যাতে অন্য নানা তুই লাভলি লো আয় ওরকম করে আমাকে খুব রিকোয়েস্ট করতেছে অনেক রিকোয়েস্টে পরে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে পরে আমি একইভাবে ঢাকা থেকে লাভলিরে খবর দিলাম লাভলি তখন গ্রামে আসছে আসার পরে আমি তখন লাব্রেরি নিয়ে আমার কাকার বাড়িতে উঠছি তখনই তো লামিয়ার ওরা হসপিটালে মানে লামিয়া তখন পুরোপুরিভাবে পাগল আর কি একদম সম্পূর্ণভাবে পাগল তো আমি যাওয়ার পরে পুরোই পাগল হয়ে গেছে পরে ওরা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিস ও মেন্টাল হসপিটালে আছে লামিয়া তো লাব্রেরি নিয়ে আমি তখন আসছি আসার পরে আমি তখন কাকার এখানে থাকতেছি মানে কাকার মুহূর্তের মধ্যে এত পরিবর্তন হয়েছে আসলে এটা বলার মতো না আমাকে ছাড়া কোনো কিচ্ছু বোঝে না আমি যখন যেটা বলি কাকা আমার সব কথা শোনে এবং আমিও কাকার কথা শুনি আগের মতো আমাদের মাঝে কোনো ঝামেলা নাই এবং কাকা ধানি জমির প্রায় অর্ধেকেরও বেশি আমার দিয়ে দিছে যে জমিগুলো তুই চাষবাস কর এগুলো নিয়ে তুই চাষবাস করবি টাকা পয়সা নিবি আমার এগুলোর প্রতি কোনো দাবি নেই এবং তুই যেভাবে পারিস এভাবেই তুই তোর জমি চাষাবাদ কর আমাকে অনেকগুলো জমিও দিয়ে দিল আমি তখন ওই জমিগুলো চাষবাস করতেছি ওগুলো চাষবাস করে কাকার সাথে খাইতেছি চলতেছি লাভলির সাথে আমার খুব টোনাটনের একটা ছোট্ট সংসার হয়েছে আমি ভালো আছি এবং লাভলির মাও অনেক অসুস্থ হয়ে গেছে ওই সময় কাকি অনেক অসুস্থ এবং অসুস্থ হওয়ার পরও কাকি তখন আমার বুঝে আমার কাছে আসে আমার পাশে বসে এবং আমার সাথে কাকির সম্পর্কটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো একটা সম্পর্ক তো যাই হোক কাকিও তখন আমার পাশে বসে আমিও কাকির সাথে কথাবার্তা বলি এরকম করে সময়গুলো কাটতেছে এবং কাটতে কাটতে আমি তখন কাকার পুরো মনেই হয়ে গেলাম মানে কাকা যা বলে তাই শুনি কাকা যেটা বলে ওইটাই করে কাকার কথার বাইরে আমি যাই না এরকম করে সময়গুলো কাটতে কাটতে ভাই জানি না লাভলি আবারও বাচ্চা কনসেপ্ট করছে আবারও বেবি কনসেপ্ট করছে এবার যখন বেবিটা কনসেপ্ট করলো লাভলি জানি কেমন মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেল মানে এত পরিমাণের অসুস্থ হয়ে গেল যে খাওয়া দাওয়া করতে পারে না ঘুমাইতেও পারে না এমন একটা অবস্থা আমার কাকা বলে ডাক্তারের কাছে নিয়ে যা আমি বড়ো বড়ো ডাক্তার দেখাইতে আসে ঢাকাতে নিচ্ছি শরীয়ত পড়ে নিচ্ছি কোনো কোনো ডাক্তারে ওর কোনো রোগ ধরতে পারতেছে না কি হয়েছে না হয়েছে কোনো কিছুই বুঝতে পারি না মানে এমন একটা অবস্থা আমি কিন্তু ওই সময় লাভলির এত ভালোবাসতাম যে পুরো পৃথিবী একদিকে লাভলি আমার কাছে একদিকে আমি ওরা ছাড়া বাঁচব না পাগলের মতো ওরে আমি ভালোবাসতাম পাগলের মতো ভালোবাসতাম যাই হোক আমি ওরা ছাড়া কোনো কিছুই বুঝি না এরকম করতে করতে হঠাৎ করে লাভলির মা তখন প্রেসার দিল আমারে যে একটা কাজ করো তুমি তো তোমার কাকার কাছে সম্পদ পাবা সম্পদের ভাগ নাও ওই সঙ্গে তো লাভলি অসুস্থ তো আমিও কাকারে বললাম যে কাকা এমনি এমনি লাভলির আম্মা বলতেছে লাভলির আম্মা বলতেছে লাভলি আম্মা মোটামুটি কিছুটা বিষয় সন্দেহ করছে আমার সাথে কাকার এবং সন্দেহের মাত্রায় আমি তখন এই কথাটা বলল আমি তখন কাকারে বললাম যে কাকা এমন এমন ঘটনা আমি তো আপনার কাছে কিছু সম্পদ পাবো আমার সম্পদটা আমারে দেন এটা বলছি বলার পরে কাকা তখন মানে একটু অবাক হয়ে গেছে অবাকে আমাকে বলতেছে যে এখন তো লাভলি অসুস্থ তোর বউ অসুস্থ এর মধ্যে তুই সম্পদ চাইতেস কেন বলে অনেক সম্পদ লাগবে মানে একটু চাপে দিলাম আর কি এবং আমার কিছুটা বিশেষ সন্দেহ লাগছে আর কি কাকার উপরে লাভলি আম্মা আমাকে শিখাই দিছে যার জন্য পরে কাকারে চাপ দিলাম পরে কাকা আমাদের কী করলো ওনার রাস্তার পাশে দুই ঘন্টা জমি আমাকে লিখে দিল এই সর্বপ্রথম আমি কিন্তু অনেক জায়গা পাবো না কাছে এই জমিটা উনি লিখে দিছে লেখে দেওয়ার পরে আমার এই প্রথমে কাকার কাছ থেকে এটুকু সম্পত্তি পাই দেন পাওয়ার পরে তখন লাভলির অনেক আদর করতেছি যত্ন করতেছি ওর অনেক টেক কেয়ার করতেছি আস্তে আস্তে করে সময়গুলোকে সামনের দিকে পাস করতেছে দিন রাতগুলো এভাবে কাটতেছে এভাবে কাটতে কাটতে অনেকগুলো মাস সেখানে কেটে যায় এবং কাটার পরে লাভলি তখন এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ে যে আমি বলে বোঝাতে পারবো না আমি তখন লাভলিকে এত ভালোবাসতাম যে ভাই লাভলি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই মানে লাভলিকে আমার লাভলির প্রতি আমার এত ভালোবাসা ছিল তো যাই হোক এরকম করতে করতে একদিন মধ্যরাতে আমি আর লাভলি একসাথেই ঘুমাইছিলাম কিন্তু সকালে ফজরের নামাজের সময় হুজুরের মসজিদের ফজরে আজানে নামাজের সময় ঘুম থেকে উঠি ওঠার পরে আমি দেখলাম যে লাভলি মোড়ে শক্ত হয়ে আছে একদম কখন যে মরছে তার কোনো হিসাব নাই মোড়ে একেবারে শক্ত হয়ে আছে আমি শরীরে হাত দিলাম হাত দিয়ে দেখলাম যে লোহা হয়ে আছে ওই সময়কে আসলে কাঁদবো না কি করব বুঝতে পারতেছিলাম না অনেক কষ্ট পাইছি আসলে এত পরিমাণের কষ্ট পাইছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না খুল সেটা ছিঁড়ে গেছে যে মানুষটাকে এত ভালোবাসতাম এত বেশি ভালোবাসতাম সে মানুষটা হুট না করে হুট করে আমাকে কিছু না বলে না বলা দেশে এভাবে হারিয়ে যাবে মেনে নেওয়া যায় না তারপরেও কি আর করবো ও তো মারা গেছে এবং সে জায়গা থেকে মনটারে বুঝেলাম আল্লাহ তুমি একটু রহমত করো ও মারা গেলো এবং মারা যাওয়ার পরে সকালবেলা আমি মানুষকে ডাকলাম লাভলির মাও তখন আসলো সবাই এসে তখন লাভলিকে মাটি দিল ওর দাফন কাফন শেষ হলো এবং ওর দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন মানসিকভাবে পরিপূর্ণভাবে ভেঙে পড়লাম মানে এতটাই ভেঙে পড়লাম যে আমাকে কাকি যদি খাওয়াই দিয়ে আমি খাইতাম এবং কাকি যদি ঘুম পাড়ায় দিত আমি ঘুমাইতাম কাকি যা আমি তাই করতাম এবং কাকাও তখন লাভলির প্রতি আমার অনেক ভালোবাসা দেখাচ্ছে যে লাভলি মেয়েটা অনেক ভালো ছিল আমাকে অনেক ভালোবাসতো এরকম করতো তো এরকম করে কাকের কাছে পড়ে আসি লাভলির তো তখন পাগলের মতো মেয়ে মেয়ে কইরা কখনও কবরস্থানে কখনো এইখানে কখনো ওইখানে সময় কাটাইতে আসে এভাবে দিনার রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে স্বপ্নে দেখতে থাকি স্বপ্নে দেখতে কি যে লাভলি খুব কষ্টে আছে অতিরিক্ত কষ্টে আছে মানে এত কষ্টে আছে বলার মতো না মানে এত পরিমাণেরও কান্নাকাটি করে আমার কাছে যে আমি ভালো নাই আমি খুব কষ্টে আছি আমার অনেক কষ্ট হইতেছে আমি তুমি একটু সাহায্য করো একটু সহজে আমাকে কিছু টাকা দাও এরকম করে টাকা চাইতো তা আমার কাকা যেহেতু মৌলবী মানুষ ছিল ইমানদার লোক ছিল আমি কাকারে জিজ্ঞেস করলাম যে কাকা লাভলির আমি স্বপ্ন দেখছি তো আমার কাছে এমনি এমনি টাকা চাচ্ছে কাকা আমাকে বলে এরকম যদি হয় তাহলে তো একটা কাজ করে একটা খাসি কিনাই না জব করে মানুষকে খাওয়াই দেয় তা আমি মানে খাসি কিনাই না শুক্রবারের দিন জুমার নামাজের সময় এলাকার সবাই আমি তখন ওই জুমার নামাজের সময় মানে এই খাসির বিরিয়ানি খাওয়াই দিলাম তো সবাই খাইছে খাওয়ার পরেও এরপরে দুদিন পরে আবার লাভলির স্বপ্ন দেখতে আসি এবং ওরকমভাবেই স্বপ্ন দেখতেছি লাভলি আমার বলতেছে যে তুমি আমার পাঁচ লক্ষ টাকা দাও এভাবে ডিরেক্টলি আমাকে বলতেছে আমাকে পাঁচ লক্ষ টাকা দাও আমার পাঁচ লক্ষ টাকা লাগবে তুমি যদি আমার পাঁচ লক্ষ টাকা দাও তাহলে আমি এখানে অনেক শান্তি পাবো ওই সময় কিন্তু আমি পুরো মানসিক প্রতিবন্ধী মানে আমি তো মানসিক রোগী তাই পাঁচ লক্ষ টাকা আমার কাছে চাইতেছে যদি তুমি আমার পাঁচ লক্ষ টাকা দাও তাহলে আমি এখানে শান্তি থাকবো তাহলে আমি খুব কষ্টে আসি ওরকম করে বলতেছে আমি তখন কাকার বিষয়টা আবার জানাইলাম যে কাকা লাভলি তো এমনি এমনি আমার কাছে আবার পাঁচ লাখ টাকা চাচ্ছি স্বপ্নে আইসা কাকা বলতেছে পাঁচ লাখ টাকা চাচ্ছে খাসি খাওয়াইলে তো কাজ হলো না এখন টাকা চাচ্ছে টাকাটা দিয়ে দে আমি তখন বললাম কাকা এটা কীভাবে কাকা তখন আমাকে বুঝাইলো যে দেখ মাঝে মাঝে ফেরেশতারা পৃথিবীতে মানুষের রূপ ধরে ঘুরে বেড়ায় এবং যেহেতু তোর বউ টাকাটা চাইছে তুই টাকাটা কোনো না কোনোভাবে তোর বউর কবরের ভিতরে ঢুকে দিয়ে বা কবরের উপরে কোথাও লুকে আরাক রাখার পরে এটা দেখবি ফেরেশতারা টাকাটা নিয়ে যাবে এবং ফেরেশতারা টাকাটা নিয়ে গিয়ে কোনো না কোনো সাধারণ মানুষের উপকার করবে এবং করলে পরে তোর বউকে আল্লাহ কবরে ভালো রাখবে এবং ওই ফেরেস তারা তোর বউকে ভালো রাখবে এ কথাটা শুনতে হয়তো অনেকের কাছে এই মুহূর্তে খারাপ লাগবে বা এটা কোন ধরনের কথা কিন্তু সে সময় আমার জায়গায় দাঁড়িয়ে যদি কেউ চিন্তা করে তাহলে বুঝতে পারবে ওই সময় আমার কাকা যা বলতো আমি তাই করতাম মানে আমাকে যে কি করছে আমি জানি না একইভাবে কাকার কথা শুনে আমি তখন ভাবলাম যে টাকা কই পাবো টাকা তো নেই পরে কাকা আমার বলে টাকা আমি তোর কোনো জায়গা থেকে ধার লইয়া দেবো তুই আস্তে আস্তে পরিশোধ করে দিস চাকরি করে না কাকা আমাকে পাঁচ লাখ টাকা ধার লয়ে দেয় চিন্তা করেন পাঁচ লাখ টাকা আমাকে ধার দেয় ধার দেওয়ার পরে এই টাকা কাকা আমাকে বলে তাহিজ্জতে নামাজ পড়বি তাহিজ্ঞে নামাজ পড়ে গুটগুটে রাতের অন্ধকারে তোর বোর কবরের উপরে গিয়া টাকাটা দিয়ে আসবি আমি ঠিক তাহ্যতে নামাজটা পড়ি টাকাটা আমি প্লাস্টিক দিয়ে পেশাই পেশাইয়া আমি তখন মাটি খনন করি কইরা মাটির ভিতরে টাকাটারে রাইখা উপর দিয়ে মাটি দিয়ে দেয় দিয়ে আমি তখন চলে আসি কাকার এসে বললাম যে কাকা টাকা তো দিয়ে আসছে আমার বলা ভালো করছস এখন তুই এইভাবেই থাক ও ভালো থাকবেন টাকা যেদিন দিয়ে আসলাম ভাই এর পরের দিন রাতে আমি স্বপ্নে দেখতেছি ও জান্নাতের মধ্যে হাঁটতেছে মানে জান্নাতে ঘুরতেছে জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছে মানে অনেক ভালো আছে এতটাই ভালো আছে যেটা বলার মতো না আমার খুব ভালো লাগলো যে আমার ও ভালো আছে লাভলি ভালো আছে আমি অত্যন্ত খুশি এইভাবেই সময়গুলো কাটতে কাটতে প্রায় আরও মাস খানিকের মতো কেটে যায় আর ওই পাঁচ লাখটা কিন্তু কাকা আমার কাছে ঘুষতে হয়েছে না পাঁচ মাস এক প্রায় এক মাস পরে আমি পুনরায় আবারও খারাপভাবে স্বপ্নে দেখতে থাকি যে লাভলি খুব খারাপ অবস্থার মধ্যে আছে খুব কষ্টে আছে কান্নাকাটি করতেছে প্রচুর পরিমাণের পাগলামি করতেছে এখন আমাকে বলতেছে যে মিশরের একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসা নাকি মানে মিশরের এই মাদ্রাসাটা লাভলি টাকা দিবে আমার বলতেছে যে তুমি আমার কিছু টাকা দাও আমার হচ্ছে তুমি বিশ পঁচিশ লাখ টাকা দাও আমি ওই মিশরের মাদ্রাসাটায় টাকা দিব আমার ওই মিশরের মাদ্রাসাটায় টাকা দিতে হবে ওরকম করেও আমার কাছে টাকা চায় তো আমি পুনর আবার কাকার বললাম যে কাকা মিশরের কোন মাদ্রাসায় না কেউ টাকা চাইতে আসে বিশ লাখ টাকা আমাকে দিতে বলতেছে কাকা আমাকে বলে দে না মিশরের মাদ্রাসায় ও নিয়ে টাকাটা দিব তোর তোর মাদ্রাসা তুই তো আর চিনোস না ওরে টাকা দে আমি বললাম কেমনে কাকা বলে আগে যেমনি দিলি এমনি তুমি বললাম আগে তো তুমি তো পাঁচ লাখ টাকা তো একবার আমার দিলা এখানে আমি টাকা কেউ পামো কাকা বলে তোর বাড়ির পাশে যে রাস্তার পাশে যে জমিটা আছে এটা বিক্রি করে দে জমি দিয়ে কী করবি আরে তুই তো একটা জান্নাত পাইস জমি বিক্রি করে দে আমি বললাম বিশ লাখ টাকা দিয়ে জমি কে কিনবো কাকা আমি কিনবো আমি কিনবো আমার কাছে ব্যাস আমি ভাই বিশ লাখ টাকা আমার জমিরে কাকার কাছে বিক্রি করলাম বিক্রি করার পরে টাকা কী করলো একইভাবে এই বিশ লক্ষ টাকাও আমি তাহাযতে নামাজ পড়ে ফজরের আগে প্লাস্টিকের মধ্যে পেঁচিয়ে আমি ওর কভারের উপরে টাকাটা দিয়ে আসলাম টাকাটা দিয়ে আসলাম এবং টাকাটা দিয়ে আসার পরে এইভাবে টাকাটা ওইখানে রয়ে গেল, মানে দিয়ে আসতে আমি ওর কোনো খবর নেই নেই এরকম করে সময়গুলো কাটতেছে এরপরে আমি আর ওটা স্বপ্নে দেখি না মানে টোটালি আর স্বপ্ন দেখলাম আগে যেরকম স্বপ্নে দেখতাম এরকম স্বপ্নও দেখি না কিছুই দেখি না এবং পাঁচ সাত দিন পর আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে টাকাগুলো কোয় টাকাগুলো দেখি টাকা দেখার জন্য যখন আমি কবরের এই মাটিগুলো সরালাম বাট আমি ভিতরে ওখানে কোনো টাকা পাইলাম না তুমি ভাবলাম টাকাগুলো নিয়ে গেছে এরকম করে জাস্ট এই কবর টাকা এই বিষয় নিয়েগুলো চিন্তা করতে করতে আমি কেমন যেন একটু অসুস্থ হয়ে পড়লাম মানে অসুস্থ হয়ে বলতে আমি পরিপূর্ণভাবে লাইক পাগলের মতো হয়ে গেলাম এর উপরে কাকা আমারে দিল চাপ যে আমি যে লামিয়ার বিয়ে করছি লামিয়ার যে কাবিনের টাকা কাবিনের টাকা দিতে হবে আমি কিন্তু আর লাভলি সব দেখতেছি না লাভলি আমার উদ্যোগনে শেষ কিন্তু আমার টাকা দিতে হবে আমি লামিয়ার টাকা দিব কোথেকে কাকা বলে তাহলে তুই এনে কাজ করবি আমার বাড়িতে কাজ করবি টাকা পরিশোধ করা লাগবো আমি বলি আমি তো আপনার কাছে আরও সম্পদ পাবো আমার নামে আরও সম্পদ আছে লাখ লাখ টাকা সব আমি সম্পদ লেখা দিতে দেবো যখনই সম্পদের কথা বলছে তখনই কাকা চুপ হয়ে গেছে কাকা তখন আর কিছু বলে না এইভাবে দিনার রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মানসিকভাবে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে পড়ে গেলাম লাইক পাগলের মতো হয়ে গেলাম পুরো পাগলও হয়ে গেলাম মানে আর কোনো কিছু নাই মানে যে মেয়েও বিক্রি করলাম কাকারাও কোনো কিছু বলি না পাগল হয়ে গেছি এভাবে পাগল হওয়ার পর আমার জীবন থেকে প্রায় চারটা বছর কেটে যায় চার বছর কোথায় ছিলাম না ছিলাম কোনো অবস্থায় ছিলাম কিছুই বলতে পারি না চার বছর পর যখন আস্তে আস্তে ঠিক হই ঠিক হওয়ার পরে আমি তখন বুঝতে পারি যে আমি এই লাভলির যে মামা যে শাশুড়ি শাশুড়ির সাথে আছে এবং আমি তার সাথে আমাদের ওই শরীয়তপুরেই আসি তখন শাশুড়িও আমার বুঝাইলো যে উনি খুবই অসুস্থ অনেক অসুস্থ তিনি আমার বললো যে দেখ মানে এমন অবস্থা এখানে আমরা থাকবো না তোর কাকা তোরে বান মেরে তাবিজ করে নষ্ট করে ফেলবে পরে লাভলির আম্মারে নিয়ে আমি তখন এই শরীয়তপুর ছেড়ে পরিপূর্ণভাবে ছেড়ে ঢাকাতে চলে আসি ঢাকাতে দেশে আগে যে গার্মেন্টসে চাকরি করতাম পুরো ওই গার্মেন্টসে যোগাযোগ করে আবার সেখানে চাকরি করি এবং চাকরি করার পরে আমি হুজুরদের সাথে আলোচনা করি এই বিষয়টা নিয়ে কারণ তখন আমার ভিতরে বুঝ আসে তখন ওনারা বলে আমার কাকা আমাকে তাবিজ পরাইছিল যেহেতু লাভলি মারা যাওয়ার পর আমি খুব মানসিকভাবে ভেঙে পড়ছিলাম ওই তাবিজের আমার শরীরে তাবিজটা থাকার কারণে শয়তালের প্রলোচনায় আমাকে শয়তান যা কিছু স্বপ্নে দেখিয়েছে আমি তাই স্বপ্নে দেখেছি এবং যা যা স্বপ্নে আমাকে বলেছে আমি তাতেই করেছি আমি তখন আমাকে এক কথায় যাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা হয়েছিল এবং সেগুলি আমার কাকাই করেছিল সমস্ত কিছু আমার কাকাই করছে ঢাকাতে আসার পরে শেষ পর্যন্ত আমিও আমার এই এই আপনার এই আমার এই লাভলির মা আমার শাশুড়ি তিনি যখন আমাদের কুমিল্লার একটা মেয়ে নাজবা নামের একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করে ওই নাজবা মেয়েটাকে আমি তখন বিয়ে করাই দেয় এটা উনিশ সালের দিকে এবং বিয়ে করাই দিলে আলহামদুলিল্লাহ আমার ঘরে এখন একটা ছেলে সন্তান আছে একটা মেয়ে সন্তান আছে তারা মোটামুটি বড় হয়েছে লাভলির মা আমি আপনাদের কুমিল্লার আমার বউ নাজমা আমার দুটো সন্তান আমি এখন আলহামদুলিল্লাহ নাই ভালো আছি আপন ভাই আমি আপনার গল্প কখনো শুনতাম না আমি আপনাকে চিনিও না কিন্তু আমার শাশুড়ি আপনার খুব বড় ভক্ত আপনার গল্প সবসময় শোনে সে জায়গা থেকে সবসময় আমার বউকে বলে যে একটু কুমিল্লা নিয়ে যাও আমি একটু আপনার সাথে দেখা করব তো ভাই আমার আপনার খুব ভালো লাগলো আমি আমার বউ আমার শাশুড়ি মিলে আমাদের গল্পটা আপনাকে বললাম যদি আপনার কুমিল্লার স্টুডিও ঠিকানা দেন আমরা একদিন আপনার সাথে দেখা করতে চাই স্টুডিওতে যেতে চাই এবং ভাই ভালো থাকবেন এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো কিছু না বুঝে থাকেন মেহরবানি করে যোগাযোগ করবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম হাইরি সম্পদ সম্পদের জন্য আমি আসলে মানে এই বিষয়টি আসলে আপনি খুব খেয়াল করে দেখবেন যখনই এখন আদালতে যাই বা কোর্ট পাড়ায় যাই সবচেয়ে বেশি ঝামেলা কিন্তু সম্পদ নিয়ে হয় জায়গায় সম্পত্তি নিয়েই সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা সব জায়গায় সম্পত্তি নিয়ে হয় হাফিজুর রহমান তার বউকে জান্নাতে রাখার জন্য সে কবরে টাকা দিয়ে আসছে এ বিষয়টা হয়তো অনেকের কাছে একটু হাস্যকর মনে হতে পারে কীভাবে হবে সম্ভব পাগল নাকি হ্যাঁ ভাই পাগল না আমাকে যদি এখন জিনে ধরে ধরেন জিনের নাম হচ্ছে কুলসুম আপনি যদি জিজ্ঞেস করেন যে আপন ভাই মানে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার নাম কি আমি কিন্তু কুলসুম বলবো আমার নাম কিন্তু বলবো না সেম একইভাবে হাফিজুলকে হচ্ছে মানে এরকমভাবে তাবিজ পড়ায় তাবিজ পরানো হয়েছিল যেটার কারণে মানে ওই ওর কাকা যাই বলেছিল ও তাই করেছে এখনও আমি হাফিজুলকে প্রশ্ন করছি আপনাকে হয়তো আপনাকে ডিরেক্টলি তাবিজ করে নিয়ে যেতে পারতো কিন্তু ওর কাকা এতটাই চালাক ছিল যে ডিরেক্টলি তাবিজ করলে এটা হয়তো লাভলির মায়ের মনে সন্দেহ জাগতো বা ভিন্ন লোকের কাছে সন্দেহ জাগতো এমন করে ওকে স্বপ্নে আর স্বপ্নে দেখায় দেখে ওর কাছ থেকে জিনিসগুলো নিয়ে গেছে এটা আসলে মানে আমি জাস্ট এক কথাই বলব আমার হাত খুব বেশি সময় না আমাকে শেষ করতে হবে কারণ আমিও খুব ব্যস্ত তো বিষয় নিয়ে আর কেউ কথা বলতে চাই না শুধু এতটুকুই বলতে চাই যারাই এ ধরনের ঘরে আছেন যারাই এ ধরনের চিন্তা ভাবনা করছেন এবং তারা প্লিজ এখান থেকে সরে আসেন আমরা হাফিজুলের কাকা হয়তো এখন ভালো আছে তিনি সুস্থ আছে সবল আছে এবং সব কিছু মিলিয়ে ভালো কিন্তু হাফিজুল্লের কাকা ভালো থাকবে না তো হাফিজুলের বাবাকেও একই রকমের সম্পদের জন্যই ব্ল্যাক ম্যাজিক করেছে তার কাকা ব্ল্যাক ম্যাজিক করে মারছে এবং মারার পরে প্রতিবন্ধী বাবদ আল্লাহ লামিয়াকে দিয়েছে তার কোলে লামিয়াকে হাফিজ হাফিজ বিয়ে করেছে যাই হোক সেখানেও কিন্তু আল্লাহ হয়তো তার কাকাকে মাফ করতে পারতো একটা মাফ করার সুযোগ কিন্তু দিয়েছে কিন্তু সে জায়গায় তার কাকা বুঝলো না লোভের বশবর্তী হয়ে একইভাবে লামিয়াকে হাফিজের কাছে বিয়ে দেওয়ার পর হাফিজের উপরে অমানসিক অত্যাচার করেছে সে জায়গা থেকে হাফিজ পালিয়েছে তার মানে আপনি কি চিন্তা করতে পারেন যে ওর কাকার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না আপনি ভাবতেও পারবেন না যে কতটা ভয়ঙ্কর হতে পারে ওর কাকার শেষ পরিণতি যারা যাদের জীবনে এরকম ভয়ঙ্কর পরিণতি দেখতে না চান তারা এরকম জায়গাগুলো থেকে ফিরে আসে মনে রাখবেন জীবনটা খুবই ছোট। খুবই ছোট তিন পুরুষের পরে আপনার নাম কেউ মনে রাখবে না এই ছোট্ট জীবনে অধন সম্পদ অর্থ আবিজাত্যের পিছনে না দৌড়িয়ে একটু ভালোবাসার পিছনে দৌড়ান একটু দিনের পথে চলেন দেখবেন আপনার জীবনটা অনেক সুখের হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় আমার সাথে আপনাদের দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ